ফেস গোড ছিল, তারপরে হচ্ছে আমাদের লাস্টে আমরা পড়ছিলাম চা বানানো, তাই না? প্রসেস, তাহলে প্রসেসের কি কি কম্পোনেন্ট দেখলাম আমরা একটা প্রসেসের জন্য, আইটিটিও বলছিলাম আমরা, তাই না? আইটিটিও মানে কি? ইনপুট টুল টেকনোলজি, টেকনিক্স এন্ড আউটপুট. হ্যাঁ, টুলস টেকনিক্স এন্ড আউটপুটস. টুল হচ্ছে মেইনলি ট্যাঞ্জিবল, তাই না? আর টেকনিক্স হচ্ছে জেনারেলি ইনট্যাঞ্জিবল আর কি, ইনট্যাঞ্জিবল. সো একটা প্রসেস মানে হওয়ার জন্য এই কয়েকটা জিনিস লাগবে আর কি, ইনপুটস, তার উপরে আমরা টুল টেকনিক অ্যাপ্লাই করবো. অ্যাপ্লাই করলে আমরা আউটপুট, যেটা আমাদের এক্সপেক্টেড আউটপুট, সেটা আমরা রিচ করতে পারবো, সেটা হচ্ছে আউটপুট. তাহলে পিএমবক কিন্তু আসলে আমাদেরকে, পিএমবক প্রজেক্ট ম্যানেজমেন্ট বোর্ড অফ নলেজ, সেটা কিন্তু আমাদেরকে শেখাবে আমরা আসলে কিভাবে প্রসেস ওরিয়েন্টেড হতে পারি রিলেটেড টু প্রজেক্ট ম্যানেজমেন্ট. সো প্রজেক্ট ম্যানেজ করতে হলে আমাদেরকে কিছু প্রসেস জানতে হবে, যে প্রসেসগুলোকে আমাদেরকে ইমপ্লিমেন্ট করতে হবে আরো বেটার রেজাল্টের জন্য প্রজেক্ট ম্যানেজমেন্টে. সো পুরো পিএমবকে কিন্তু আসলে পিএমআই ট্রাই করছে সেই প্রসেসগুলোকে আইডেন্টিফাই করার জন্য, কোন প্রসেসগুলো আমাদের ফলো করা উচিত এবং সেই প্রসেসগুলো কি, এবং সেই প্রতিটা প্রসেসের ইনপুট, টুলস, টেকনিক এবং আউটপুট, তার মানে প্রসেসগুলো সাকসেসফুলি করার জন্য কি কি ইনপুট লাগবে এবং কি কি টুলস এবং টেকনিক লাগবে, যেটা আসলে প্রজেক্ট ম্যানেজারের টুল বক্সে থাকবে. ঠিক আছে, আমরা যে কোর্সটা করছি প্রজেক্ট ম্যানেজারের কোর্স এটা, এবং আমাদের আসলে টুল বক্সটাকে ভারী করতে চাই আমরা, আমাদের নলেজের টুল বক্স, স্কিলের টুল বক্স ভারী করতে চাই, যাতে আমরা কোথায় কোন জায়গায় কোন টুল এবং টেকনিক অ্যাপ্লাই করতে হবে সেটা যাতে আমরা শিখতে পারি ডিজায়ার্ড আউটপুট তৈরি করার জন্য. সবার যদি মনে থাকে, আমরা আমি একটু স্ক্রিন শেয়ার করছি, দেখেন স্ক্রিন শেয়ার করি. অলরাইট, দেখা যাচ্ছে আমার স্ক্রিন? আচ্ছা, আসেন এখানে আমরা ছোট একটা এক্সারসাইজ করতে যাচ্ছি, ছোট্ট একটা এক্সারসাইজ. এই যে এখানে কয়েকটা সিনারিও আছে, হ্যাঁ, নিচে আমরা গত ক্লাসে অপারেশনস এবং প্রজেক্ট পড়ছিলাম, তাই না? অপারেশন কাকে বলে এবং প্রজেক্টস কাকে বলে. সো দেখাতে আমরা যদি একটু সবাই মিলে করার চেষ্টা করি, যে প্রথম যেটা কাজটা আমরা দেখতেছি, বিল্ডিং অ্যান এক্সটেনশন অন এ হাউস, বিল্ডিং অ্যান এক্সটেনশন অন এ হাউস, এটা কি হবে, অপারেশন নাকি প্রজেক্ট? প্রজেক্ট, রাইট. আচ্ছা, তাহলে এটা হচ্ছে প্রজেক্ট. শেলফিং বুকস এট দ্য লাইব্রেরি, অপারেশন, এটা অপারেশন. আচ্ছা, বেকিং এ ওয়েডিং কেক, প্রজেক্ট. হ্যাঁ, প্রজেক্ট, তাই না? আচ্ছা, এস্টাবলিশিং প্রোগ্রামস ফর এ প্লে, এটা নাটক. হ্যাঁ, নাটকের নাটক প্লে করবো আমরা, সেজন্য প্রোগ্রাম গুলো আসলে সিকোয়েন্স করতেছি. প্রজেক্ট হতে পারে না, প্রজেক্ট. এখন দেখেন একটু ইয়ে আছে না, যারা আসলে নিয়মিত একই কাজ করে, যেমন এই ক্ষেত্রে বেকিং এ ওয়েডিং, যারা আসলে কেক বানায় তাদের একটা অপারেশনাল জব হতে পারে, তাই না? হ্যাঁ, আবার কিন্তু আমরা ওয়েডিং জেনারেলি বাংলাদেশে ওয়েডিং তো একবারই হয়, বাইরে তো কোনো ঠিক নাই. বিল গেটস এই বয়সে এসে বললো যে আর ভালো লাগতেছে না, তাই না? মেলিন্ডা গেটস আর বিল গেটস দুইজনকে খুব ভালো কাপল মনে হয়েছিল না সবসময়, ওদের সব জায়গায় একসাথে দেখতাম এবং মানে ভেরি হ্যাপি কাপল, এবং সেটাও রিকগনাইজ ছিল আমেরিকায়. সো বলা যায় না কখন কি করবেন. আচ্ছা, এখন আসলে দেখেন এখানে দেখি, ওয়াটারিং ইয়োর প্ল্যান্টস টুয়াইস এ উইক, অপারেশন, অপারেশন, রাইট. ওয়াকিং দ্য ডগ এভরি ডে, অপারেশন. ওই যে আপনারা দেখছেন না, কোথাও কেউ নেই, কুত্তাওয়ালি নাকি আছে, কোথাও কেউ নেই. সো বাংলাদেশে কম, কিন্তু বাইরে দেখবেন যে কুকুর হচ্ছে ওদের মেইন ইয়ে আর কি, না? কুকুর ছাড়া ফ্যামিলি পাওয়া টাফ. তবে কুকুরের অনেক আইন কানুন আছে, আপনি কুকুরকে বাসায় রেখে চলে গেলেন অন্য সিটিতে, তাহলে আবার বিপদে পড়বেন. ঠিক আছে, এইভাবে তাহলে আমরা বুঝতে পারছি এটা, তাই না? আচ্ছা, এরপরে আমি নিচের ইয়াতে যাই একটু, নিচের একটা এক্সারসাইজ যাব, সেটা হচ্ছে ইনফ্যাক্ট উপরে আছে,
সবাই একটু দেখেন তো স্টাডি চেক পয়েন্ট 1.4 ম্যাচ ইচ আইটেম ইন দ্য ফার্স্ট কলাম অফ দ্য ফলোইং টেবিল উইথ ওয়ান অর মোর সুইটেবল আইটেমস ইন দ্য সেকেন্ড কলাম প্রথম কলাম আছে এন্টিটি মে কন্টেইন আর কিছু যাবে এর সাথে আপনারা একটু ফিগারটা মনে রাখেন যে আমি একটা ফিগার দেখাছিলাম না পোর্টফোলিও প্রোগ্রামস তারপর হচ্ছে প্রজেক্ট হ্যাঁ প্রজেক্টের মধ্যে কোনো অপারেশন থাকে না আসলে অপারেশন তো আলাদা জিনিস এমনি হেল্প নিতে পারি স্যার ঠিক আছে কিন্তু এমনি কোনো কন্টেন্ট করে না প্রজেক্ট কন্টেন্ট করে না অপারেশনস আচ্ছা এবার প্রোগ্রাম তাহলে প্রোগ্রামারটা কি হবে প্রোগ্রাম প্রজেক্টস অবশ্যই প্রজেক্টস কন্টেন্ট করে তাই না আর আবার প্রোগ্রাম কি করতে পারে আর অপারেশন যেটা প্রজেক্টে ফেলা যাবে না কিন্তু প্রোগ্রামে লাগে সেটা আমরা অপারেশনে নিয়ে আসতে পারি তাহলে কি কি যাচ্ছে আমাদের অপারেশন যাচ্ছে প্রজেক্ট যাচ্ছে প্রোগ্রাম যাচ্ছে প্রোগ্রাম যাচ্ছে ফলিও যাচ্ছে ফলিও ঠিক আছে চারটাই যাচ্ছে হচ্ছে আমাদের পোর্টফোলিওর সাথে ঠিক আছে অলরাইট সো এটা আমাদের গত ক্লাসের একটু সামান্য এক্সারসাইজ করলাম উইথ টু কনসেপ্টস আচ্ছা এখন একটা জিনিস আমরা আমাদের স্লাইডে চলে যাই যেটা আমরা শুরু করছি লাস্ট ক্লাসে শেষ করছিলাম আচ্ছা তার আগে আমরা একটু হোয়াইট বোর্ড শেয়ার করি আমার মিনহাজ শুনতে পাচ্ছেন তো তাই না ভাই পাচ্ছি আলহামদুলিল্লাহ আমাদের কে যেন জয়েন করলো না একজন মিসিং বলে গেছে কে অলরাইট দেখেন এখানে এই যে হোয়াইট স্ক্রিন দেখতে পাচ্ছি আমরা না আমরা গত ক্লাসে কি বললাম যে প্রসেসের মতো আইটিটিও লাগবে আইটিটিও মানে ইমপ্রুভ টুলস টেকনিক আউটপুটস এবং পিএমবক আসলে কালেকশন অফ প্রসেসেস এবং কয়টা প্রসেস আছে জানেন পিএমবকে মেনশন 49 তার মানে আমরা অনেকে জানি যারা পিএমবকে আগে পড়েছি বা একটু স্টাডি করেছি পিএমবক আসলে টোটাল 13টা চ্যাপ্টার আছে পিএমবকে হ্যাঁ পিএমবকে স্ট্রাকচারটা একটু বলি আমি পিএমবকে তো আমাদের জাস্ট মেইন রেফারেন্স কিন্তু ওইটা ওখানে প্রচুর অংশ আমরা আমি রেফার করব যেটা পিএমবক থেকে একটু ডিটেইল পড়লে বেটার হয় আচ্ছা 13টা চ্যাপ্টার আছে তার মধ্যে প্রথম 3টা চ্যাপ্টার আসলে বেসিক অন প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রজেক্ট ম্যানেজমেন্টের ইন্ট্রোডাকশন ফাউন্ডেশন অন নলেজ এইসব প্রথম 3টা চ্যাপ্টার আর বাকি যে আমাদের চ্যাপ্টারগুলো আছে হ্যাঁ 4 থেকে 13 সেখানে আসলে 10টা চ্যাপ্টার আছে বাকি 10টা চ্যাপ্টার সেই 10টা চ্যাপ্টারে আসলে 49 প্রসেস বিভিন্ন চ্যাপ্টারে ভাগ করা আছে এই 10টা চ্যাপ্টারে তো এখন আমি আমি দুইটা খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট আমরা এখন আলোচনা করব সবাইকে একটু কাইন্ডলি মানে এক্সক্লুসিভ মনোযোগ চাচ্ছি এই মুহূর্তে সেটা হচ্ছে যে আমরা ধরেন যে কোনো যখন প্রজেক্ট করতে যাই যে কোনো প্রজেক্ট যে কোনো ইন্ডাস্ট্রি সেটা এনজিও প্রজেক্ট হতে পারে গভর্নমেন্টের প্রজেক্ট হতে পারে আইটি প্রজেক্ট হতে পারে এনি প্রজেক্টস আপনারা যদি একটু চিন্তা করেন সব প্রজেক্টে কিন্তু সব প্রজেক্টে প্যাটার্ন ফলো করে ঠিক আছে সব প্রজেক্টে প্যাটার্ন ফলো করে কি প্যাটার্ন আমি যদি একটু এইভাবে লিখি আমি টেক্সট নেই যে আমি যদি এইভাবে লিখি যে আমরা কি করি প্রথম
কিছু কাজ থাকে ইনিশিয়েশন রিলেটেড, মানে স্টার্টিং এ কিছু কাজ থাকে প্রিপারেশন, ঠিক আছে? এরপরে যেটা থাকে ইনিশিয়েশনে আমরা মেইনলি আসলে বিভিন্ন প্রিপারেশন নেই এবং আমরা অথরিটি পাই যে আমাদের আমরা আমাদের বিজনেস কেস অ্যাপ্রুভ হয়েছে এবং আমরা প্রজেক্টটা শুরু করতে পারি। এখানে আসলে ইনিশিয়েশনের প্রজেক্ট ম্যানেজার সিলেক্টেড হয় এবং স্পন্সর সাইন করে যে হ্যাঁ তুমি এখন প্রজেক্ট নিয়ে কাজ শুরু করতে পারো। এবং ইনিশিয়েশনে আসলে মেইন যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে যে আপনার বাজেট অ্যাপ্রুভ হয় এবং অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার আপনি অথরিটি পান প্রজেক্টটাকে নিয়ে রান করেন এবং এর জন্য যে রিসোর্স থাকবে সেটার অ্যালোকেশন আপনাকে দেওয়া হয়। সো এটা হচ্ছে ইনিশিয়েশন। সব প্রজেক্ট ইনিশিয়েশন আছে না? বিগিনিং এ কিছু কাজ করি না আমরা? করি জি। এরপরের স্টেজটা হচ্ছে প্ল্যানিং। এখন আমরা ইনিশিয়েশন করে ফেললাম, এখন আমরা কিভাবে কাজ করব তার জন্য প্ল্যানিং করতে হবে। এই একটা আইডিয়া আমরা একটু মাথায় নিই, সেটা হচ্ছে যে পিএম বক, হ্যাঁ পিএম বকের একটা পিএমআই ইজম, সেটা হচ্ছে যে আপনি যে কোনো কাজ শুরু করেন না কেন তার আগে ইউ হ্যাভ টু প্ল্যান, ঠিক আছে? আপনাকে প্ল্যান করতে হবে, প্ল্যান ছাড়া কোনো কাজ করা যাবে না, সেটা ছোট হোক মাঝারি হোক বড় রকমের হোক, ইউ হ্যাভ টু ডু সাম প্ল্যানিং। উইদাউট প্ল্যানিং ইউ শুড নট ডু এনিথিং। এটা হচ্ছে পিএমআই এর একটা গাইডলাইন, ঠিক আছে? আচ্ছা প্ল্যানিং, তারপরে কি প্ল্যানিং আমরা কি করি? প্ল্যানিং আমরা করি যে আসলে আমরা কিভাবে কাজটা করব সেটা আমরা একটা রোড ম্যাপ তৈরি করি, প্ল্যান করি। সেখানে আমরা প্ল্যানিং করি আমাদের শিডিউলিং কিরকম লাগবে এই কাজটা করতে, বাজেটিং কিরকম লাগবে, কোন জায়গায় কত টাকা খরচ হবে, কী কী রিসোর্স লাগবে এবং রিসোর্সগুলোকে কখন লাগবে, ঠিক আছে? কারা স্টেক হোল্ডার এবং স্টেক হোল্ডারকে আমরা ম্যানেজ করবো কিভাবে, এই সমস্ত জিনিস প্ল্যানিংয়ে থাকে। তারপরে কমিউনিকেশন কীভাবে করবো, রিস্ক কীভাবে ম্যানেজ করবো, প্রোক্যুরমেন্ট কীভাবে করবো, সেগুলো সব প্ল্যানিংয়ে থাকবে। কীভাবে করবো সেটা হচ্ছে প্ল্যানিং। এরপরের যে কাজটা আমরা করি, সব যে কোনো প্রজেক্টের কথা আমি বলতেছি কিন্তু কমন, সেটা হচ্ছে কি করি এরপরে? এক্সিকিউশন। এখন আমরা যেহেতু প্ল্যান ডান, দেন উই ক্যান গো ফর এক্সিকিউশন, আমরা এখন মেইন কাজে যাব, ঠিক আছে? তার মানে এখন আমরা কি মাছ ধরতে নামবো আর কি পানিতে, এতক্ষণ প্ল্যান করছি যে হ্যাঁ মাছ মারবো, এটা এখন আমরা পানিতে নামছি। সো এক্সিকিউশন, এক্সিকিউশন মানে অ্যাজ পার দ্য প্ল্যান উইল এক্সিকিউট, যেটা আমরা প্ল্যান করলাম সেটা ফলো করে এক্সিকিউশন করবো। এরপরের যে স্টেপসটা সেটাকে বলা হয় মনিটরিং অ্যান্ড কন্ট্রোল। আমি সংক্ষেপে লিখতেছি এম অ্যান্ড সি, মনিটরিং অ্যান্ড কন্ট্রোল, যেটা আসলে ইভেন বা গভর্নমেন্ট প্রজেক্টগুলোতে বলা হয় মনিটরিং অ্যান্ড এভালুয়েশন, এম অ্যান্ড ই। প্রায় সব প্রজেক্টে কিন্তু একটা টিম থাকে বা কিছু লোকজন থাকে যারা এই কাজটা করে, তাই না? গভর্নমেন্ট এবং এনজিওর। সো এটাকে আমরা বলতেছি মনিটরিং অ্যান্ড কন্ট্রোল। তার মানে আমি শুধু প্ল্যান করলাম আর এক্সিকিউশন করলাম, কোনো মনিটরিংও নাই কন্ট্রোলিংও নাই, এইভাবে তার প্রজেক্ট কন্ট্রোল হইতে ফিনিশ হবে না, ঠিক আছে? সো সেটা হচ্ছে মনিটরিং অ্যান্ড কন্ট্রোল। এরপরে আমি যাচ্ছি কি হবে এরপরে, তার মানে আমার প্রজেক্ট শেষ, কাজ শেষ হয়ে গেল, মনিটরিং কন্ট্রোল করলাম থ্রু আউট দ্য প্রজেক্ট, যাতে আমাদের ডেলিভারি ঠিকমতো হয়েছে কিনা এনশিওর করলাম উইদিন বাজেট, উইদিন শিডিউল, উইদিন স্কোপ, এবং যখন এভরিথিং ইজ রেডি ফর আওয়ার কাস্টমার অর আওয়ার ফর আওয়ার বিজনেস, দেন উইল গো ফর ক্লোজিং। দেখেন তো এই পাঁচটা স্টেপস বা পাঁচটা যে প্যাটার্ন আমি বললাম সেটা সব প্রজেক্টে আছে কি নাই, যারা যে ধরনের প্রজেক্ট করছেন আছে? এইটাকে যদি আমি একটু অন্যভাবে একটু ড্র করি তাহলে আরো একটু মিনিংফুল হয়, সেটা হচ্ছে এইভাবে। এটা হচ্ছে আই। আই মানে কি? ইনিশিয়েশন, প্ল্যানিং, এক্সিকিউশন, ক্লোজিং, এবং এইটা হচ্ছে কি হবে? এটা এমএনসি মনিটরিং কন্ট্রোল। কিন্তু এরকম না যে এক্সিকিউশনের পরে মনিটরিং কন্ট্রোল শুরু করবো, এটা আসলে প্রজেক্টের শুরু থেকে কি হবে শেষ পর্যন্ত কিন্তু আমাদেরকে অবশ্যই সবচেয়ে মনিটর এবং কন্ট্রোল করতে হবে। সো এটা কিন্তু আসলে থ্রু আউট দ্য লাইফ সাইকেল অফ দ্য প্রজেক্ট, ঠিক আছে? তাহলে এটা কি আসলে এই যে শুরু থেকে শেষ, তার মানে এটা কিন্তু ফুল লাইফ সাইকেল কভার করছে প্রজেক্টের, রাইট? এই পাঁচটা স্টেপস বা প্যাটার্ন আমরা এমন কোনো প্রজেক্ট নাই যে প্রজেক্টে আমরা পাই না, সেটাকে পিএম বক আসলে এই নামে আইডেন্টিফাই করছে যে ইনিশিয়েশন, প্ল্যানিং, এক্সিকিউশন, মনিটরিং কন্ট্রোল অ্যান্ড ক্লোজিং। এবং এটা একটা বিশেষ নাম দিয়েছে পিএম বক, সেটার নাম হচ্ছে প্রসেস গ্রুপস। আমি পিজি লিখলাম, প্রসেস গ্রুপস, তার মানে গ্রুপ অফ প্রসেস। তার মানে ইনিশিয়েশনে কিছু প্রসেস আছে যেটা আমাদেরকে করতে হবে, প্ল্যানিংয়ে কিছু প্রসেস আছে, সেই জন্য গ্রুপস বলা হচ্ছে, যেটা আমাদেরকে প্ল্যানিং স্টেজে পিএম বক সাজেস্ট করছে। এক্সিকিউশনে কিছু প্রসেস আমাদেরকে ফলো করতে হবে, ক্লোজিংয়ে করতে হবে, এবং থ্রু আউট মনিটরিং কন্ট্রোলে আমাদের কিছু প্রসেস ফলো করতে হবে।
So that's why it is actually known as process groups. ঠিক আছে? So আমরা দেখেন last class এ বলছিলাম process, এখন বললাম process groups. এরপরে আরেকটা খুবই important topic নিয়ে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে knowledge area. ঠিক আছে? Knowledge area. আচ্ছা. Knowledge area মানে হচ্ছে as a project manager. এবং প্রজেক্ট ম্যানেজমেন্ট টিম যারা আমরা প্রজেক্ট ম্যানেজ করতেছি তাদেরকে যে বিষয়গুলো থ্রু আউট দা লাইফ সাইকেল অফ দা প্রজেক্ট যে অ্যাস্পেক্ট গুলো আমাদেরকে কন্টিনিউয়াসলি ম্যানেজ করতে হয় কন্ট্রোল করতে হয় সেগুলোকে আমরা বলতেছি নলেজ এরিয়া ঠিক আছে এবং পিএমআই বলেছে যে দেয়ার আর 10 নলেজ এরিয়াস কে এস দেখলাম আমি নলেজ এরিয়াস পিএমআই আইডেন্টিফাই করছে যে কোনো প্রজেক্টে এই 10টা নলেজ এরিয়া লাগবেই ওটা ছাড়া প্রজেক্ট হবেই না সো সেই নলেজ এরিয়াতে কি দেখেন আমি যদি মাঝখানে প্রজেক্টটাকে ড্র করি লেট মি ড্র এই যে এটা ধরেন প্রজেক্ট ঠিক আছে না এটা সাবজেক্টটা ভালো হলো না এটা হচ্ছে প্রজেক্ট হ্যাঁ একটা প্রজেক্ট দেখেন তো একটা প্রজেক্টে যখনই আমরা প্রজেক্ট নিয়ে চিন্তা করি যেমন এখন মেট্রো রেলের প্রজেক্ট চলতেছে মেগা প্রজেক্ট তারপরে আপনার পদ্মার প্রজেক্ট চলতেছে তারপর আমাদের পাতাল রোলের প্রজেক্ট রেলের প্রজেক্ট শুরু হবে সো এই যে নানান প্রজেক্ট কিন্তু চলতেছে বাংলাদেশ মেগা প্রজেক্ট যেটা আমরা অল আর মানে এক্সপেন্সিং হ্যাঁ কারণ না কোনো বাসার পাশ দিয়ে কারো না কিছু যাচ্ছে আর আমরা মিরপুরে থাকি মিরপুরে লাইফ জেনে মানে লাইফ ফেল আর কি মিরপুর লোকজন আচ্ছা একটা প্রজেক্টে যখনই আমরা প্রজেক্টের কথা চিন্তা করি প্রথম যে জিনিসটা আমাদের মাথায় আসে সেটা কি সেটা হচ্ছে প্রজেক্টের স্কোপ কি হ্যাঁ স্কোপ কি মানে আসলে আমরা প্রজেক্টটাতে কি করতে চাই আমি কি এটা পাঁচতলে বিল্ডিং বানাবো নাকি একটা পদ্মা ব্রিজ বানাবো নাকি মেট্রো রেল সার্ভিস জন্য বানাবো নাকি করব হোয়াট ইজ মাই স্কোপ এটাকে বলা হয় স্কোপ মানে আসলে আমি একটা প্রশ্নবোধক লিখে রাখলাম স্কোপ মানে হচ্ছে হোয়াট অফ দা প্রজেক্ট কি বললাম স্কোপ মানে হোয়াট অফ দা প্রজেক্ট হোয়াট মানে আমরা কি করতে চাই প্রজেক্টে কি পেতে চাই হোয়াট উইল বি দা আউটপুট হোয়াট উইল বি দা রেজাল্ট মনে আছে না আমাদের ডেফিনেশন what will be the product or service or result or combination সেটাকে আমরা বলতেছি স্কোপ সো স্কোপ ঠিক না করে তো আসলে আমরা কাজে নামতে পারবো না হ্যাঁ বাড়ি বানাতে চাই তারপরে আমরা কাজে নামবো হ্যাঁ তাহলে বাড়িটা আমি কিভাবে বানাবো তাহলে প্রথম যে কনসার্ন আমাদের সেটাকে বলা হচ্ছে স্কোপ সেকেন্ড কনসার্ন হচ্ছে শিডিউল আচ্ছা ঠিক আছে আমি পাঁচতলা বিল্ডিং বানাবো ওকে বা ছয়তলা বিল্ডিং বানাবো তাহলে এখন আমার বানাতে কত সময় লাগবে দিস ইজ অ্যানাদার কনসার্ন এবং এটা কখন ফাউন্ডেশন কত সময় লাগবে পাইলিং এ কত সময় লাগবে ফ্রেমিং এ কত সময় লাগবে ডিজাইনে কত সময় লাগবে হ্যাঁ তারপর যদি আপনি লোন নিয়ে কাজ করেন তাহলে আসলে ফাউন্ডেশনের পর হয়তো আপনি লোন যদি অ্যাপ্লাই করবেন লোনটা কতদিনে স্যাংশন হবে এই সব কিছু কিন্তু আপনি শিডিউল করতে হবে তো সেইটাকে আমরা বলতেছি শিডিউলিং বা খুব সিম্পল হচ্ছে টাইম প্রজেক্টে কি পরিমাণ টাইম লাগবে ঠিক আছে তারপর হচ্ছে কস্ট অ্যানাদার বিগ কনসার্ন যে এই স্কোপটা ডেলিভারি দিতে এই সময়ের মধ্যে কি পরিমাণ টাকা আমাদের লাগবে হোয়াট উইল বি দ্য বাজেট অফ দ্য প্রজেক্ট পদ্মা প্রজেক্টের বাজেট কত আমার বাড়ি বানাবো তাহলে কয় কোটি টাকা লাগবে বাড়িটা বানাতে সো দিস ইজ কস্ট ঠিক আছে এর পরের কনসার্ন হচ্ছে কোয়ালিটি তাই না আমি যে প্রোডাক্ট বা সার্ভিসটা বানাবো সেটা কি কোয়ালিটি এনশিওর করতে হবে নাকি না কোয়ালিটি কোয়ালিটি ছাড়া হবে না হ্যাঁ আপনি ধরেন টাইমের মধ্যে স্কোপের মধ্যে বাজেটের মধ্যে কাজ করে ফেললেন কিন্তু কোয়ালিটি ভেরি পুওর ওই যে কোথায় যেন পেপারে একবার আসছিল যে ওই স্কুলের ছাদ বানাইছে হ্যাঁ ছাদের মধ্যে রড না দিয়ে বেদ দিছে বাস দিছে মনে নাই বাংলাদেশে শুনছেন না যে বাসের ঘর ভেঙে গেছে দেয়ার আগে রাইট এই যে এরকম কিন্তু that means quality defect so project should the scope schedule cost mathe rakhle hobe na ki ki quality dite hobe seta amke obosshoi maintain korte hobe e quality er modhe kintu aro ekta boro factor ache seta ke amra boli compliance compliance mane ki compliance mane ki must tai na must type jinish jemon government er compliance ache apni bari banaben tahile apnar city corporation er compliance ache rajyoker compliance ache right সো এই কমপ্লায়েন্স গুলোকে অবশ্যই আপনাকে অ্যাচিভ করতে হবে
That is also part of quality. So she does it amra na kori, tahole kintu hobe na, ha? So tahole amra constant dekhlam ar ekta quality. Ki ki quality amader ke ensure korte hobe amader project successful korar jonno. Erpore ashen, etokkhon je tin charta bishoy bollam ami, charta kintu project management er core technical bishoy. Ha, ebong ei charta niye kintu dekhbo je amra charta বিশাল বিশাল টপিক আছে যেটা আমরা আলোচনা করব এবং পিএমওকে চারটা চ্যাপ্টার আছে এই প্রতিটার এগেইনস্টে এরপরে লাগবে কি আমাদের দেখেন রিসোর্স লাগবে রিসোর্স মানে কি প্রজেক্ট করার জন্য লাগবে না মানুষ লাগবে না মানুষ ছাড়া হবে সো রিসোর্স মানে কি প্রজেক্ট করার জন্য আমাদের কি কি রিসোর্স লাগবে রিসোর্স মানে শুধু মানুষ না আরো কিছু রিসোর্স বলতে আর কি কি আছে আমাদের মানুষ তো একটা লাগবে ইনভেন্টরি লাগবে ম্যাটেরিয়াল লাগবে রাইট হ্যাঁ পিপল লাগবে ম্যাটেরিয়াল লাগবে ইকুইপমেন্ট লাগবে ম্যাচ হ্যাঁ তারপরে আপনার ফ্যাসিলিটিস লাগবে সো আমরা রিসোর্স কে শুধু মানুষ না এর সাথে মানুষের কাজ করার জন্য আরো বিভিন্ন ম্যাটেরিয়াল এবং ফ্যাসিলিটিস ইকুইপমেন্ট লাগবে তো সেটাকে আমরা বলতেছি রিসোর্স সেই রিসোর্স গুলো আমি কিভাবে ম্যানেজ করবো দ্যাট ইজ অ্যানাদার ভেরি ইম্পর্টেন্ট কনসার্ন টু মেক ইউর প্রজেক্ট সাকসেসফুল এরপরে নেক্সট যেটা আমি বলবো সেটা হচ্ছে কমিউনিকেশন কমিউনিকেশন ঠিক আছে প্রজেক্ট ম্যানেজ করতে গেলে কমিউনিকেশন ইম্পর্টেন্ট নাকি ইম্পর্টেন্ট না অবশ্যই ইম্পর্টেন্ট কমিউনিকেশন ইজ দ্য কি রাইট কি হবে যদি আমরা যেরকম প্ল্যান করতেছি যে আমরা শিডিউল এভাবে করতে চাই বাজেট এরকম করতে চাই স্কোপ করতে চাই রিক্স মানে হচ্ছে হোয়াট ইফ আমরা যেরকম প্ল্যান করছি সেরকম যদি না হয় তাহলে আমরা কিভাবে ম্যানেজ করবো যদি ঝড় চলে আসে যদি বৃষ্টি চলে আসে ধরেন মাস মানে দিনের পর দিন বৃষ্টি হচ্ছে রাস্তার কাজ করতেছি আমি তাই তো ওই সময় যদি রাস্তার কাজ করি ওটা তো খুব টেকসই হবে না সো এই যে বিভিন্ন আনফোর্সিন ঘটনা যে ঘটতে পারে সেটা হচ্ছে রিস্ক ঠিক আছে এমন কোনো ইভেন্ট যেটা ফিউচারে ঘটতেও পারে নাও ঘটতে পারে যদি ঘটে তাহলে আমার প্রজেক্টের স্কোপ শিডিউল কস্ট কোয়ালিটিতে রিসোর্সে কোনো না কোনো পজিটিভ অর নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে সেটাকে আমরা বলি রিস্ক সো সেই রিস্কটা যদি আমরা আগে থেকেই ফোরকাস্ট না করি প্ল্যান না করি তাহলে তো আসলে এনি আনফোর্সিন ইভেন্টে কিন্তু আমরা বিরাট সাফার করব যেটা কিন্তু আমাদের অনেক প্রজেক্টে হয় স্পেশালি আমরা বাংলাদেশে রিস্ক শব্দটা খুব একটা ইউজও করি না আমরা প্রজেক্ট ম্যানেজমেন্টে কেউ ইউজ করছেন রিস্ক 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 অ্যানালাইসিস রিস্ক ম্যানেজমেন্ট প্রজেক্টে আমাদের এখানে এক্সপিরিয়েন্স কিন্তু খুব খারাপ রিস্ক ম্যানেজমেন্ট নিয়ে আমরা কোনো কথাই বলি না আমরা ভাবি যে না মানে সব কোনো কিছু রিস্ক তার বা বাংলাদেশে সব কিছু রিস্ক স্পট ডিসিশন হ্যাঁ স্পট ডিসিশন হ্যাঁ স্পট ডিসিশন স্পট ডিসিশন হচ্ছে আমরা আমাদের করি আমরা সব সময় কিন্তু দিস ইজ ব্যাড হ্যাঁ আমরা আসলে আগে থেকে বলতেছি আমরা কি প্ল্যানিং আগে করব সো রিস্ক আমাদের ম্যানেজ করতে হবে কি কি রিস্ক হতে আগে থেকে আমাদেরকে দেখতে হবে এবং সে অনুযায়ী মেজার নিতে হবে তাহলে আপনার ইফেক্টটা কম হবে ঠিক আছে সো এর জন্য রিস্ক রিস্ক ম্যানেজমেন্ট করতে হবে কিন্তু নাহলে কিন্তু আমার অবজেক্টিভগুলোকে আমি অ্যাচিভ করতে পারবো না সো রিস্ক এরপরে দেখেন আমরা নেক্সট কাজ হচ্ছে আমাদের প্রোক্রিউমেন্ট আপনার সব জিনিস প্রজেক্টে কি আপনার নিজে প্রোডিউস করবেন নাকি আপনাকে কিনতে হবে আপনি একটা বাড়ি বানাবেন সব আপনি করতে পারবেন নাকি করতে হবে আপনাকে লেবার প্রোকিউর করতে হবে আপনাকে ইট প্রোকিউর করতে হবে বালি সিমেন্ট রড প্রোকিউর করতে হবে ইঞ্জিনিয়ার প্রোকিউর করতে হবে আর্কিটেক্ট প্রোকিউর করতে হবে রাইট সো রিসোর্স ম্যাটেরিয়াল ইকুইপমেন্ট ফ্যাসিলিটিস সবকিছু কি করতে হবে প্রোকিউর করতে হবে সো আপনাকে জানতে হবে না যে আপনি কিভাবে প্রজেক্টে প্রোক্রিউমেন্ট করবেন
ইভেন আপনারা জানেন যে গভর্নমেন্টের গভর্নমেন্টের প্রজেক্ট শুরু হয় কি দিয়ে সব প্রজেক্টে মেইনলি প্রকিউরমেন্ট দিয়ে শুরু হয় আমাদের যে সেন্ট্রাল সিপিটিইউ সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট প্ল্যানিং কমিশনের তাদের কাজ কি সেন্ট্রালি মানে গভর্নমেন্টের যত প্রকিউরমেন্ট হচ্ছে ওরা কিন্তু গাইডলাইন দিচ্ছে এবং আমরা সবাই হয়তো জানি যে আমরা ফলো করি কি গভর্নমেন্টের পিপিআর পিপিআর ফলো করি না পাবলিক প্রকিউরমেন্ট রুলস রেগুলেশনস এটা কিন্তু ফলো করা ম্যান্ডেটরি গভর্নমেন্টের যে কোনো প্রকিউরমেন্টের যে কোনো মিনিস্ট্রি যে কোনো অফিসে এটাকে স্কিপ করে কেউ কোনো প্রকিউর করতে পারবে করা যাবে না কারণ দ্যাট উইল বি কমপ্লেক্স ইস্যু আপনার চাকরি থাকবে না হ্যাঁ নানান সমস্যা হবে সো প্রকিউরমেন্ট ইজ অ্যানাদার বিগ ফ্যাক্টর যে এটা রিসোর্সকের রিসোর্সের এনশিওর করার জন্য রিসোর্স তার কাজেই হবে না সেটা যাতে ঠিকমতো অ্যাভেলেবল হয় তার অনেক অংশই আমাদেরকে প্রকিউর করতে হবে ঠিক আছে নেক্সট যেটা আমাদের অ্যাসপেক্ট সেটাকে সেটা হচ্ছে স্টেক হোল্ডার গত ক্লাসে আমরা স্টেক হোল্ডারের ডেফিনেশন দেখছিলাম তাই না মনে আছে স্টেক হোল্ডার জি মনে আছে হ্যাঁ রাইট ইন্ডিভিজুয়াল হতে পারে গ্রুপ হতে পারে অর্গানাইজেশন হতে পারে সো স্টেক হোল্ডার ম্যানেজমেন্ট আমার তো মনে হয় সবগুলোর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে স্টেক হোল্ডার ম্যানেজমেন্ট স্টেক হোল্ডারকে যদি ম্যানেজ করতে না পারেন তাহলে তো আপনার কি হবে সংসার টিকবে সংসার টিকবে তাহলে আপনি কিভাবে প্রজেক্ট টিকাবেন সো নানান ধরনের একটা প্রজেক্টে অনেক প্রজেক্টে শত শত হাজার হাজার স্টেক হোল্ডার থাকতে পারে কিভাবে আপনি ম্যানেজ করবেন সো ভেরি ইম্পর্টেন্ট স্টেক হোল্ডার কিভাবে ম্যানেজ করবেন থ্রু আউট দ্য লাইফ সাইকেল অফ দ্য প্রজেক্ট সো আমি দেখেন আমরা কয়টা বিষয় আইডেন্টিফাই করলাম খেয়াল করছেন এক দুই তিন কোয়ালিটি হচ্ছে চার রিসোর্স পাঁচ কমিউনিকেশন ছয় রিস্ক সাত প্রকিউরমেন্ট আট স্টেক হোল্ডার নয় আমরা বুঝছিলাম নলেজ এরিয়া কয়টা দশটা দশটা নলেজ এরিয়া তাহলে আর একটা কোথায় আরেকটা আমি এই জন্য মাঝখানে লিখব সেটার নাম হচ্ছে ইন্টিগ্রেশন 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 মানে কি ইন্টিগ্রেশন এটাকে আমরা বলি ইন্টিগ্রেশন ম্যানেজমেন্ট সবগুলো শব্দের সাথে ম্যানেজমেন্ট আছে যে আমি কিভাবে স্কোপ ম্যানেজ করব শিডিউল ম্যানেজ করব কস্ট ম্যানেজ করব কোয়ালিটি ম্যানেজ করব রিসোর্স এভাবে ইন্টিগ্রেশন ম্যানেজমেন্ট ইন্টিগ্রেশন মানে কি সমন্বয় আমরা যদি ইন্টিগ্রেশন ম্যানেজমেন্টের ভালো বাংলা বলতে চাই আমার মাথায় যেটা আসে সেটা হচ্ছে যে ইন্টিগ্রেশন ম্যানেজমেন্ট মানে হচ্ছে সামগ্রিক সমন্বয় করা প্রজেক্টের সামগ্রিক সমন্বয় করা যদি আপনি না করেন এই যে সবকিছু এই যে নয়টা নলেজ এরিয়া তারপরে কমিউনিকেশনের স্টেক হোল্ডারের রিসোর্সের এগুলো যদি আপনি ইন্টিগ্রেট ঠিকমতো করতে না পারেন আপনি কি এক্সপেক্টেড রেজাল্ট পাবেন পাওয়া যাবে যদি আপনি ঠিকমতো সমন্বয় না ঘটান আপনি বাড়ি বানাচ্ছেন এখন বাড়ি বানাতে বিভিন্ন টিম কাজ করে তাই না এখন একটা টিমের কাজ হচ্ছে বালি আর সিমেন্ট মিশানো আর আরেকটা টিমের কাজ হচ্ছে রডে যেহেতু ফ্রেমিং হবে পিলার হবে তো সে রড বাঁধবে রডগুলোকে বাঁধে দেখেন না বিভিন্ন শিক দিয়ে বাঁধে এখনো রড বাঁধা হয় নাই এদিকে সিমেন্ট এবং বালিয়ালা সে ভাবছে সেই টিম ভাবছে যে আমাদের কাজ তো বালি আর সিমেন্ট গুলানো রড বানানো হচ্ছে কি না হচ্ছে এটা তো আমার দেখার বিষয় না কারণ ওটা আমাদের কাজ না তা আমরা সিমেন্ট গুলাই ফেলি এদিকে রড কিন্তু এখনো কি বাঁধাই হয় নাই তো সিমেন্ট কিন্তু কিছুক্ষণ পরে কি হয়ে যাবে হ্যাঁ এটা কিন্তু আপনি আর ইউজ করতে পারবেন না সেই যে এরকম যদি আপনি সমন্বয় সাধন না করেন তাহলে কি হবে মিস ইউজ হব রিসোর্সেস হবে এবং আসলে আপনি প্রজেক্টের এক্সপেক্টেড আউটপুট বের করতে পারবেন না এই যে আমরা সবসময় লেখালেখি হয় হ্যাঁ যে আসলে গভর্নমেন্টের কাজের মধ্যে কোলাবোরেশন নাই দেখবেন যে রাস্তায় আজকে খুঁটতেছে গ্যাসের টিম খুঁটে মানে এক সপ্তাহ দুই সপ্তাহ কাজ করে বন্ধ করে দিয়ে গেল পরের দিনেই দেখবেন যে আবার কি ইলেকট্রিক টিম বা অন্য একটা টিম এসে হ্যাঁ ওয়াশা এসে আবার লাইন কাটার মানে আবার রাস্তা কাটা শুরু করছে রাইট সেইটা আমাদের কমন সিনারিও বাংলাদেশে এবং আমরা আমার মনে হয় রাস্তা কাটা রাস্তা খোঁড়ার বন্ধের মধ্যে যত টাকা খরচ করছি আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত এই 50 বছরে আমার মনে হয় বাংলাদেশকে অন্য লেভেলে নিয়ে যাওয়া যেত ওই যে পুকুরের গল্পের মতো তাই না একজন পুকুর খননের জন্য টাকা নেয় আরেকজন এসে পুকুর বন্ধ করার জন্য টাকা নেয় আরেকজন এসে আবার খোঁড়ে আবার বন্ধ করে সো দিস ইজ হ্যাপেনিং ফ্রম দ্য বিগিনিং অফ বাংলাদেশ আমার কাছে মনে হয় আর কি
সব জায়গায় এটা কিন্তু মেইন রোডে না প্রতিটা জায়গায় আপনার পাড়া মহল্লাও সেম ঘটনা ঘটছে রাইট সরি আমরা কি বুঝতে পারছি তাহলে এটা কয় নম্বর 10 নম্বর এখন আমাকে বলেন এই যে 10টা অ্যাস্পেক্ট কনসার্ন এমন কোন প্রজেক্ট আছে যেখানে এই 10টা লাগবে না আছে যেটাই হোক আপনার অ্যারোস্পেসের প্রজেক্ট হোক স্যাটেলাইটের প্রজেক্ট হোক রকেট বানাবেন বিমান বানাবেন ঠিক আছে একটা বাড়ি বানাবেন একটা রাস্তা বানাবেন গাছ লাগাবেন গাছ লাগানো যদি প্রজেক্ট হয় সবার নামে নামে দেখি আজকাল গাছ লাগায় তাহলে বলেন এই যে গাছ লাগানোর যে প্রজেক্ট এই 10টা জিনিস যদি না থাকে হবে এই 10টা জিনিসকে আমরা বলতেছি নলেজ এরিয়া সো ভেরি গুড আইডেন্টিফিকেশন বাই পিএমআই এমন কোন প্রজেক্ট নাই যেখানে এই 10টা অ্যাস্পেক্ট বা কনসার্ন নিয়ে প্রজেক্ট ম্যানেজারদেরকে ডিল করতে হয় না সো আমরা কিন্তু পিএম বকের যে পড়াশোনা বা আমরা যা শিখব হ্যাঁ তার অনেক অংশ কিন্তু এটাকে বেস করে এই 10টাকে বেস করে এবং পিএম বকে আসলে প্রতিটার বিষয়ে একটা করে চ্যাপ্টার আছে ওই যে 4 থেকে 13 বললাম আমি 4 থেকে 13 নম্বর চ্যাপ্টার পিএম বকের হচ্ছে একদম সিকোয়েন্সিয়ালি এইভাবে এই যে বাম এই কে থেকে এভাবে সিরিয়ালি যাবে আর কি ঠিক আছে এই 13টা চ্যাপ্টার পিএম বকে আছে এবং প্রতিটা চ্যাপ্টারে আসলে আপনি শিখবেন যে এই অ্যাসপেক্ট গুলোকে অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার আপনাকে আসলে কিভাবে প্রফেশনালি ডিল করতে হবে হোয়াট আর দ্য বেস্ট প্র্যাকটিসেস হোয়াট আর দ্য টুলস টেকনিক অ্যান্ড প্রসেসেস ইউ শুড ফলো টু ম্যানেজ ইয়ার প্রজেক্ট কারো কোনো প্রশ্ন আছে এই যে আমরা প্রসেস নিয়ে কথা বললাম নলেজ এরিয়া নিয়ে কথা বললাম এবং প্রসেস গ্রুপ নিয়ে কথা বললাম এনি কোশ্চেনস ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন কারো কোশ্চেন আছে আমার একটা প্রশ্ন আছে এখন ধরেন আপনি স্যাটেলাইট পাঠাবেন ঠিক আছে তাহলে এই 10টা নলেজ এরিয়াই কি যথেষ্ট নাকি স্যাটেলাইটের জন্য আরো স্পেশাল কিছু নলেজ এরিয়ার আপনাকে জানতে হবে এক্সপার্ট হতে হবে আপনার টিমকে বা প্রজেক্ট ম্যানেজারকে এই 10টা নলেজ এরিয়া যথেষ্ট নাকি আপনাকে এর বাইরেও যেটা আপনি স্পেসিফিক স্যাটেলাইটের প্রজেক্ট করতেছেন তাহলে কি আপনাকে অন্য নলেজ এরিয়া জানতে হবে নাকি এগুলো দিয়ে আপনি স্যাটেলাইট প্রজেক্ট সাকসেসফুল করতে পারবেন তাহলে ভাই স্পেসিফিক নলেজ লাগবে কনসেপ্ট লাগবে এটা একটু এটাকে তো বুঝতে হবে যে আমাদের এটা হচ্ছে এই 10টা হচ্ছে জেনেরিক নলেজ এরিয়া জেনেরিক কনসার্ন সব প্রজেক্টে অ্যাপ্লিকেবল এটা ঠিক আছে নাসার প্রজেক্ট বলেন আর আমাদের বাংলাদেশের প্রজেক্ট বলেন সেম 10টা ইয়া লাগবেই কিন্তু আপনি যে ধরনের প্রজেক্ট করতেছেন সেই স্পেসিফিক ডোমেনের নলেজ তো লাগবেই সেই টেকনিক্যাল ডোমেইন সেটা এক্সপার্টিস আপনার থাকতে হবে এখন আমি তো আইটির মানুষ আমাকে যদি ইঞ্জিনিয়ারিং সিভিলের কাজ দেয় আমি পারবো কারণ ওই ডোমেইন আমার পড়াশোনা নাই ওই ডোমেইন আমি সময় দিই নাই ফলে আমার এক্সপার্টিস নাই যেখানে আসলে কি কি জিনিস করতে হয় কি কি লাগে এই কয়েকটা জিনিস দিয়ে আপনি হয়তো প্রজেক্ট করতে পারবেন অন্যদের সাবজেক্ট ম্যাটার এক্সপার্টদের হেল্প নিয়ে কিন্তু যদি ওই ডোমেইনের লোক হয় তাহলে কি হবে প্রজেক্টটা আরো ভালো ম্যানেজ হবে তাই না বুঝতে পারছি সো আপনার তো এই কয়েকটা ডোমেইন হচ্ছে জেনেরিক প্রজেক্ট ম্যানেজমেন্ট কনসার্ন প্রজেক্ট ম্যানেজমেন্ট রিলেটেড এর সাথে আপনি যে টেকনিক্যাল ডোমেইনের প্রজেক্ট করতেছেন যে ডোমেইনের প্রজেক্ট করতেছেন সেইটার কিন্তু আলাদা নলেজ এরিয়া আছে সেটা তো অবশ্যই আপনি জ্ঞান থাকতে হবে না হয়তো আপনি আসলে প্রজেক্ট অত ভালো করতে পারবেন না সো সেটা কিন্তু এটা এই আলোচনার বাইরে কারণ এটা তো ফিক্স করা যাবে না নানান হাজার হাজার ডোমেইন আছে নানান ডোমেইনে নানান নলেজ লাগবে এবং মানুষ তো আসলে সব ডোমেনে কাজ করতে পারবে না কিন্তু মনে রাখতে হবে দিস 10 আর জেনেরিক ফর এনি কাইন্ড অফ প্রজেক্ট এর সাথে স্পেসিফিক ডোমেনের নলেজ লাগবে আপনি যে ধরনের প্রজেক্ট করবেন এতে এই 10টা সব প্রজেক্টে লাগবে সেই 10টা নিয়ে আসলে আমরা আলোচনা করব বিভিন্ন স্টেজে বিভিন্ন জায়গায় সো আমরা লাস্টে এখন র‍্যাপ আপ করি তাহলে আমরা কি বললাম প্রসেস গ্রুপ কয়টা পাঁচটা রাইট এখন আমরা একটা এটা শেয়ারটা বন্ধ করলাম করে অ্যানাদার শেয়ারে যাচ্ছি আজকে কিন্তু আমরা অনেক কথা বলতেছি খুব ইম্পর্টেন্ট ডিসকাশন হচ্ছে আর কি
এই ফিগারটা আজকে আমি আপনাদের দিয়ে দেবো, এটা পিয়ামকের পেজ নাম্বার 25 এ আছে। হ্যাঁ, এটা আমার এখন শেষ আলোচনা, করে আসলে আমরা মেইন আলোচনায় যাব। এই যে আমরা বললাম পাঁচটা প্রসেস গ্রুপ, রাইট? এই টেবিলটা খেয়াল করছেন, এটাকে বলা হয় প্রসেস ম্যাপিং, প্রসেস ম্যাপিং চার্ট। এখানে দেখেন কি আছে, এই পাঁচটা কি আছে, প্রসেস গ্রুপ, ইনিশিয়েশন, প্ল্যানিং, এক্সিকিউশন, মনিটরিং, ক্লোজিং, রাইট? আর এখানে কি আছে দেখেন, এই যে চার্ট থেকে ইন্টিগ্রেশন, আমরা বললাম ইন্টিগ্রেশন ম্যানেজমেন্ট, স্কোপ, শিডিউল, কস্ট, ঠিক আছে? আরো যদি আমরা নিচে আসি, কোয়ালিটি, রিসোর্স, কমিউনিকেশন, রিস্ক, প্রোকিউরমেন্ট, স্টেকহোল্ডার, ওই যে 10টা আমি নলেজের কথা বললাম, সেটা কোথায় আছে? ভার্টিক্যালি আছে। তাহলে ভার্টিক্যালি কি আছে? নলেজ এরিয়া। আর হরিজন্টালি কি আছে? প্রসেস গ্রুপস, রাইট? আর মাঝখানে যে রেগুলার ফন্টে দেখছেন 4.1 থেকে আমি যদি নিচে আসি একদম লাস্টে 13.4 দেখতে পাচ্ছেন, এই সবগুলো যদি যোগ করে তাহলে দেখবেন যে 49 প্রসেস আছে, ঠিক আছে? তার মানে প্রসেসগুলো কিভাবে সাজানো, প্রসেসগুলো কিন্তু নলেজ এরিয়া অনুযায়ী হরিজন্টালি সাজানো, আর প্রসেস গ্রুপ অনুযায়ী ভার্টিক্যালি সাজানো আছে, বুঝতে পারছি? এবং আমরা একটু যদি যোগ বিয়োগ করি, বিয়োগ না যোগই করবো শুধু, যে ইনিশিয়েশনে কয়টা প্রসেস আছে একটু খেয়াল করেন তো, কয়টা আছে? দুইটা দেখছেন, যে একদম টপে আছে একটা, একটা এখানে আছে, তাহলে দুইটা প্রসেস আছে ইনিশিয়েশনে। প্ল্যানিং এ কয়টা আছে আমি আর যাচ্ছি না, প্ল্যানিং এ সবচেয়ে বেশি প্রসেস, 24টা প্রসেস আছে, ঠিক আছে? আর এখানে কয়টা আছে, এটা হচ্ছে আপনার এক্সিকিউশন, এক্সিকিউশনে কয়টা প্রসেস আছে, 10টা নাকি 12টা, 1 2 3 4 5 6 7 8 9 10টা আছে, ঠিক আছে? সো এক্সিকিউশনে আছে 10টা, আর মনিটরিং কন্ট্রোলে আছে মোস্ট প্রবলি 12টা, আর ক্লোজিং এ কয়টা আছে দেখেন, এদিক নাই একটাও নাই, কয়টা আছে, শুধু একটাই আছে। হ্যাঁ, সো এই একটা, তাহলে সব যোগ করলে কত কত হয়, তাহলে দেখেন 24 34 36 48 49, সো আপনি ভার্টিক্যালি যোগ করেন আর হরিজন্টালি যোগ করেন সবগুলো মিলে কত হবে, 49 প্রসেস আছে পিএমবকে, বুঝতে পারছি? এই টেবিলটা কিন্তু হার্ট অফ পিএমবক, এই টেবিলটা কি হার্ট অফ পিএমবক, এই টেবিলটা ইন্টারপ্রেট করা এটা খুব ইম্পর্টেন্ট, যারা আসলে পিএমবক পড়তে চাই বুঝতে চাই, এই টেবিলটা আসলে খুবই ইম্পর্টেন্ট। সো টেবিলটা আমরা দেখলাম যে হরিজন্টালি সাজানো আছে প্রসেস অনুযায়ী, আবার ভার্টিক্যালি সাজানো আছে, ভার্টিক্যালি প্রসেস গ্রুপ অনুযায়ী। তার মানে হচ্ছে আমি যখন ইনিশিয়েশনের কাজ করব, ইনিশিয়েশন কাজ করব, প্রসেস মানে কি আসলে, কালেকশন অফ অ্যাক্টিভিটিস, তাই না, কাজ করা, যার মধ্যে ইনপুট থাকবে, টুলস টেকনিক থাকবে, আউটপুট থাকবে। সো দেখেন আমাদেরকে যখন আমরা ইনিশিয়েশন স্টেজে থাকবো প্রজেক্টে, তখন আমাকে দুইটা প্রসেস করতে হবে, একটা হচ্ছে চার্টার তৈরি করা, একটা কি স্টেকহোল্ডার আইডেন্টিফাই করা, বুঝতে পারছি? যখন আমরা প্ল্যানিং এ থাকবো, সবাই শুনতেছি তো আমরা, না খুব ইম্পর্টেন্ট ডিসকাশন করতেছি, যখন আমরা প্ল্যানিং এ থাকবো তখন আমাদেরকে ভার্টিক্যালি এই 24টা প্রসেস ফলো করতে হবে, কিছু ইন্টিগ্রেশন রিলেটেড, কিছু স্কোপ রিলেটেড, শিডিউল রিলেটেড, কস্ট রিলেটেড, সবকিছু প্ল্যানিং করতে হবে আপনাকে এক্সিকিউশনের আগে, ঠিক আছে? এরপর যখন আপনি প্ল্যানিং সব শেষ হয়ে যাবে, এই যে 24টা প্ল্যানিং, টোটাল প্রসেস কয়টা, 49, তার মধ্যে 24টা প্ল্যানিং, তার মানে কি পিএমআই কিসে এমফাসিস দিছে বেশি, প্ল্যানিং, প্ল্যানিং এ, মানে অলমোস্ট 50% হচ্ছে প্ল্যানিং এর প্রসেস, ঠিক আছে? সো প্ল্যানিং করতে হবে আমাদেরকে। হ্যাঁ, আর এরপর আমরা কি করতেছি, এক্সিকিউটর, তার মানে আমরা যখন এক্সিকিউশনে থাকবো তখন আমাদেরকে এই ভার্টিক্যালি যতগুলো প্রসেস আছে, 10 প্রসেস আছে, সেগুলো আমাদের ফলো করতে হবে। তারপর মনিটরিং কন্ট্রোলিং এ যখন আমরা থাকবো প্রজেক্টে, তারপর থ্রু আউট দ্য লাইফ সাইকেল অফ দ্য প্রজেক্ট, তখন আমাদেরকে 12টা প্রসেস ফলো করতে হবে। আমি ভার্টিক্যালি বলতেছি মানে এটা না যে ভার্টিক্যালি সিকোয়েন্সিয়ালি করতে হবে, সিকোয়েন্সটা পিএমকে বলে নাই, বলা নাই, অ্যাজ পার ইয়ার রিকোয়ারমেন্ট আপনি যখন যে প্রসেস লাগবে সেটা করতে পারবেন মনিটরিং কন্ট্রোলিং এ,
পিএমআই এর কোনো গাইডলাইন নাই, এটা আপনাকে ডেভেলপ করতে হবে যে আপনার প্রজেক্টে কোনটা সুইটেবল, কনটেক্সট কাউন্ট, সেই কনটেক্সট অনুযায়ী আপনাকে করতে হবে। আর যখন আপনি ক্লোজিং স্টেজে চলে আসবেন তখন একটাই প্রসেস, সেটা হচ্ছে ক্লোজ প্রজেক্ট অর ফেজ। তার মানে এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ, ফর্মাল, ইনফর্মাল যতগুলো প্রসেস আছে ক্লোজ করার জন্য অ্যাক্টিভিটিস, সেগুলিকে আপনাকে এই প্রসেসের থ্রুতে কমপ্লিট করতে হবে। সো করলে আপনার তাহলে প্রজেক্টটা শেষ হবে, বুঝতে পারছি? সো এই প্রসেসগুলো ভার্টিক্যালি সাজানো মানে কখন, মানে কখন আমরা কোন প্রসেসগুলো করব সেটা আসলে এটাকে ইন্ডিকেট করছে। আর হরিজন্টালি মানে হচ্ছে সেটা যে আসলে এই কয়েকটা প্রসেস হচ্ছে এই নলেজ এরিয়া রিলেটেড, স্কোপ ম্যানেজমেন্ট। এই যে 5.1 থেকে 5.6 পুরোটাই দেখেন স্কোপ রিলেটেড, সো দ্যাটস ওয়াই আমরা স্কোপ ম্যানেজমেন্ট এটা নিয়ে আসছি। এই দেখেন 6.1 থেকে 6.6 অল আর টকিং অ্যাবাউট শিডিউল, রাইট? দ্যাটস ওয়াই আমরা শিডিউল চ্যাপ্টার এটাকে নিয়ে এসেছি, শিডিউল নলেজ এরিয়া। সেইভাবে আসলে হরিজন্টালি কন্টেক্ট রিলেশন অনুযায়ী আমরা নলেজ এরিয়া অনুযায়ী হরিজন্টালি প্রসেসগুলোকে সাজাইছি। আর কিভাবে আমরা কাজ করব, কোন স্টেজে কোনটা করব, সেটা আমরা করেছি ভার্টিক্যালি, বুঝতে পারছি? লাস্ট দুই একটা পয়েন্ট আমি চার্টের উপর বলবো, আপনারা একটু খেয়াল করেন এখানে প্রতিটা প্রসেসের নাম কি দিয়ে শুরু হয়েছে একটু খেয়াল করেন তো। প্রতিটা প্রসেসের নাম কি দিয়ে, মানে পার্স পার্টিসিপল জিজ্ঞাসা করতেছি আমি, নাউন দিয়ে শুরু হয়েছে নাকি ভার্ব দিয়ে নাকি অ্যাডজেক্টিভ দিয়ে নাকি দিয়ে? প্রতিটা প্রসেসের নাম, এই যেগুলো হচ্ছে প্রসেসের নাম, ভার্ব দিয়ে, খেয়াল করছেন? প্রতিটা প্রসেস, এমন কোন প্রসেস নাই যেটা দিয়ে ভার্ব দিয়ে শুরু হয় নাই, এবং এর ভার্বের মধ্যেও কিছু ক্যাটাগরি আছে, এটাকে আমরা বলতে পারি অ্যাকশন ভার্ব, ঠিক আছে? ডেভেলপ প্রজেক্ট চার্টার, প্ল্যান স্কোপ, কন্ট্রোল শিডিউল, বুঝতে পারছি? ওই যে আমরা বলছিলাম প্রজেক্টের ডেফিনেশন, প্রজেক্ট ইজ এ টেম্পোরারি এন্ডেভর, ঠিক আছে? তার মানে এই প্রসেসগুলো আপনাকে করতে হবে, এবং আমরা কাজের প্রতি এই বেশি এমফাসিস দিচ্ছি, ডেভেলপ প্রজেক্ট চার্টার, ঠিক আছে? প্ল্যান স্কোপ, প্ল্যান শিডিউল, প্ল্যান কস্ট, বুঝতে পারছি আমরা? আচ্ছা, এরপরে আসেন, আপনারা যদি একটু খেয়াল করেন প্রতিটা নলেজ এরিয়াতে কিন্তু সব প্রসেস গ্রুপকে টাচ করে নাই, মানে কি? মানে হচ্ছে দেখেন স্কোপে যতগুলো প্রসেস আছে কয়টা আছে, ছয়টা না? এই ছয়টা প্রসেস কোন কোন জায়গায় আছে? প্ল্যানিং এ আছে, আর মনিটরিং এ আছে, তারপরে কস্টে যদি আসেন তাহলে কোথায় আছে? প্ল্যানিং এ আছে এবং মনিটরিং কন্ট্রোলে আছে। আর যদি কোয়ালিটিতে আসেন, প্ল্যানিং এ আছে, এক্সিকিউশন আছে, মনিটরিং কন্ট্রোলে আছে। একমাত্র নলেজ এরিয়া খেয়াল করেন, একমাত্র নলেজ এরিয়া হচ্ছে ইন্টিগ্রেশন ম্যানেজমেন্ট, যেটা আসলে সব প্রসেস গ্রুপকে টাচ করছে, দেখছেন? বাকি কোনটা কিন্তু টাচ করে নাই, কোথাও না কোথাও গ্যাপ আছে। এটা কি হওয়া স্বাভাবিক না যে ইন্টিগ্রেশন সব ইয়েতে থাকবে, স্বাভাবিক নাকি অস্বাভাবিক? কারণ কি, ইন্টিগ্রেশন কি বলছিলাম, সামগ্রিক সমন্বয় করা। তার মানে আমি তো শুধু এই স্পেসিফিক ইন্টিগ্রেশন নিয়ে না, আমার কনসার্ন হচ্ছে ইনিশিয়েশনের যতগুলো প্রসেস আছে এখানে সবগুলোকে ইন্টিগ্রেট করা, ঠিক আছে? এই প্রসেসের মানে হচ্ছে এটা তো করতেই হবে, এর থ্রুতে বাকি প্ল্যানগুলোকেও ইন্টিগ্রেট করতে হবে। আমরা তো এক্সিকিউশন করবোই, দেখেন ডাইরেক্ট অ্যান্ড ম্যানেজ প্রজেক্ট ওয়ার্ক, ম্যানেজ প্রজেক্ট নলেজ, এটার সাথে সাথে আমরা ভার্টিক্যালি আরও যত প্রসেস আছে সবগুলোকে আমরা ইন্টিগ্রেট করবো। মনিটরিং কন্ট্রোল, আমরা তো এগুলো হচ্ছে ইন্টিগ্রেশনের প্রসেস, এগুলো তো করবোই, বাকি যে আরও এখানে কয়টা, দুইটা, বাকি আরও দশটা আছে সবগুলোকে ইন্টিগ্রেট করবো। এবং যখন ক্লোজিং করবো তখন আসলে প্রজেক্টে কোনো ওপেন এন্ড থাকবে না, সব কিছু আমরা ইন্টিগ্রেট করে ক্লোজ করবো। সো দ্যাটস ওয়াই ইন্টিগ্রেশনের প্রতিটা প্রসেস নাম এমন যে এটা আসলে পুরো প্রজেক্টের ব্যাপকতাকে বোঝাচ্ছে, নট অনলি পার্টিকুলার এনি কনসার্ন, ঠিক আছে? দেখেন ডেভেলপ প্রজেক্ট ম্যানেজার প্ল্যান, দ্যাট মিন্স ইট ইজ টকিং অ্যাবাউট দ্য হোল প্রজেক্ট ম্যানেজার প্ল্যান, ডাইরেক্ট অ্যান্ড ম্যানেজ প্রজেক্ট ওয়ার্ক, আমি শুধু নামগুলো বলতেছি প্রসেসের, এটাও কিন্তু ফুল প্রজেক্টের কাজের কথা বলতেছে। তারপর ম্যানেজ প্রজেক্ট নলেজ, প্রজেক্টে অনেক নলেজ ক্রিয়েট হবে, সেটাকে আমরা কিভাবে ম্যানেজ করবো, সো ইট ইজ টকিং অফ দ্য হোল প্রজেক্ট। মনিটরিং অ্যান্ড কন্ট্রোল প্রজেক্ট ওয়ার্ক, ইট ইজ টকিং অফ দ্য হোল প্রজেক্ট। পারফর্ম ইন্টিগ্রেটেড চেঞ্জ কন্ট্রোল, প্রজেক্টে কিভাবে আমরা চেঞ্জ ম্যানেজ করবো সেটা বলতেছে, টোটাল প্রজেক্টে।
এবং এটাতে বলে দিচ্ছে ক্লোজ প্রজেক্ট ঠিক আছে বাকিগুলো যদি একটু খেয়াল করেন যেমন বলা আছে ভ্যালিডেট স্কোপ দ্যাট মিন ইট ইজ অনলি টকিং অ্যাবাউট দ্য স্কোপ কন্ট্রোল শিডিউল কন্ট্রোল কস্ট টকিং অ্যাবাউট দ্যাট পার্টিকুলার নলেজ এরিয়া নট অ্যাবাউট দ্য হোল প্রজেক্ট কিন্তু এখানে দেখেন সবগুলোর সাথেই মোটামুটি প্রজেক্ট শব্দটা আছে দেখছেন প্রজেক্ট সো ইট ইজ অ্যাকচুয়ালি টকিং অ্যাবাউট হোল প্রজেক্ট ইন্টিগ্রেশন সো এইটা করব পার্টিকেলে সব করতে হবে ঠিক আছে এটা হচ্ছে ইন্টিগ্রেশন ম্যানেজমেন্টের প্রসেসের মিনিং আর কি দ্যাটস ওয়াই ইন্টিগ্রেশন ম্যানেজমেন্টে 4.1 থেকে 4.7 সাতটা প্রসেস আছে এবং প্রতিটা গ্রুপকে টাচ করছে অলরাইট অনেক কথা বলে ফেললাম ঠিক আছে কি অবস্থা সবার কাউকে দেখতে পাচ্ছি না এই যে আমাকে পুরো অন্ধ লাগতেছে ফ্লাইং ফ্লাইং ব্লাইন্ড নাকি ফ্লাইং ব্লাইন্ড না ভাই আর কি সমস্যা নেই হ্যাঁ মানে সবাই একটু চেহারা দেখলে একটু ভালো লাগে যে আই এম টকিং উইথ নট মেশিনস আই এম টকিং উইথ হিউম্যান কুকুরের কিন্তু আপনারা খেয়াল করছেন কিনা কুকুরের কিন্তু জায়গা ভাগ করা আছে প্রতিটা পাড়ায় কিন্তু কুকুরের জায়গা ভাগ করা আছে নিজেরা কিন্তু ঠিক করে নিছে দেখবেন যে একজন বর্ডার ক্রস করে আরেক জায়গায় যায় না গেলেই এই কুকুর চিৎকার করে একটা কুকুর যদি যায় রাতে দেখবেন এটা পাবেন রাতে দেখবেন যে কুকুরটা ফাইট করতেছে বিভিন্ন এলাকা নিয়ে এবার আপনি একটা জিনিস খেয়াল করবেন আজকে কালকে খেয়াল করেন সেটা হচ্ছে মুরগি ইয়ে আসে না এখন তো মুরগিও মানে চলে আসে তাই না ওই যে ফার্মের মুরগি বা বিক্রি করার জন্য এই যে ভ্যানে করে নিয়ে আসে আপনি কিনবেন মেপে কেটে জবাই করে আপনি দিবে দেখছেন দেখছেন তো ঢাকায় কথা বলতেছে আর কি এই যে ভ্যানে মুরগি নিয়ে আসে দেখবেন যে সময় সে কুকুর আসে কিন্তু চার পাঁচটা প্রায় পাঁচ ছয়টা কুকুর পিছিয়ে ঘুরতে থাকে কারণ এটা ওদের মেইন খাদ্য আসলে কুকুরের কারণ যে কিছু ফিলে দেবে এটা থেকে খাবে ওরা মাংসের ইয়াটা প্রোটিনের ইয়াটা ওদের এখান থেকে মিট হচ্ছে আর কি এবং একটা জিনিস ইন্টারেস্টিং খেয়াল করবেন যখন এই ভ্যানটা ওই কুকুরের ওই এরিয়া ছেড়ে অন্য এরিয়ায় যায় তখন দেখবেন সেই কুকুরগুলো আর ওই ভ্যানের সাথে যাবে না ওখান থেকে তো ফিরে আসবে একটু খেয়াল করে দেখেন কারণ গেলেই পুরো চিৎকার শুরু হয়ে যাবে এরপরে অন্য দল সেই ভ্যানটাকে ফলো করবে যতক্ষণ সেই এরিয়ায় থাকবে সো ভেরি ইন্টারেস্টিং ডিসিপ্লিন নাকি টেরিটরি ভাগ করা আছে পুরো দেখা কন্ট্রোল ভিসা পাসপোর্টের অবস্থা হয়ে গেছে আর্মিদের মতো অলরাইট সো আমরা এখন যাই আমাদের স্লাইডে যাই যে আমরা কথাগুলো বললাম সবই বুঝতে পারছি তো না সেই সব কিছু কিন্তু পিএমপকের এক প্রথম চ্যাপ্টারই আছে আমি স্লাইডে যাই এবং আমরা আজকে আর একটা বিশেষ টপিক পড়বো আমরা তাহলে মোটামুটি আমাদের প্রথম জিনিসগুলো শেষ হবে আচ্ছা এর সাথে একটা ভিডিও দেখি ভিডিও কোথায় সরি একটু আগে তো ইয়াতে ছিলাম বের হচ্ছে একটা ভিডিও দেখাবো আপনাদের আচ্ছা আমাকে একটু সাউন্ডটা আগে শেয়ার করতে হবে না এতো হবে না ভিডিও শেয়ার না করলে হবে না আচ্ছা স্ক্রিন শেয়ার করছি আমি আমি ইনফ্যাক্ট দুইটা ভিডিও দেখাবো হ্যাঁ আপনি একটু দেখেন সাউন্ডটা একটু আমাকে বলবেন যে সাউন্ডটা শুনতে পাচ্ছেন কিনা সাউন্ড শুনতে পাচ্ছেন কি ভাইয়া আচ্ছা দেখেন ফুটবল ম্যাচ এটা আপনার বাইরের ওখানকার কুকুরের সাউন্ডের সাউন্ড এখানকার সাউন্ড আসে না তো এবার আসছে এটা কেন বলে স্টপ কিক না আবার দেখেন
sound come by a modal access na sound come football match sound chala देखते हैं सब की गोलटा देखल गोलटा हलो अच्छा गोलटा हलो मैं शुरूते मन हलो दे आर हैविंग नो प्लान सबाई शॉट नीते जाच्छे आसले कि प्लान छिलो नाकि प्लान छिलो ना प्लान छिलो প্রথমে মনে হচ্ছে যে সবাই কিক নিতে যাচ্ছে আসলে ওইটাই প্ল্যান ছিল মনে হচ্ছে যে देयर वाज নো প্ল্যান অ্যাকচুয়ালি দ্যাট ওয়াজ দা প্ল্যান রাইট সোর্সার সো আপনাকে খেয়াল রাখতে হবে যে মানে পিএমআই এর গাইডলাইন হচ্ছে আপনি কোনো কিছু শুরু করার আগে ইউ শুড হ্যাভ এ প্ল্যান ঠিক আছে এবার নেক্সট নেক্সট একটা ভিডিও দেখব আমরা এখানে কয়েকটা পয়েন্ট নিয়ে মেনশন হবে ঠিক আছে একটা পয়েন্ট নিয়ে আলোচনা করবে যে আপনার প্রজেক্ট ম্যানেজমেন্টে কি প্র্যাকটিস করা উচিত আমি জিজ্ঞাসা করব চারটা পাঁচটা পয়েন্ট আসবে সবাই একটু পয়েন্ট করে আর টু মেনি ডিটেইলস স্লোইং ইউ ডাউন Do you have the right tools for the job? Can your team make decisions on time? Can your team collaborate? Can your team adapt to the unexpected? সাউন্ড ছিল এবার নাকি সাউন্ড বেশি ছিল কি ভাইয়া হ্যাঁ কি বুঝলাম আমরা কি কি ছিল পয়েন্ট বলেন তো টিমওয়ার্ক হ্যাঁ পাঁচ ছয়টা পয়েন্ট ছিল টুলস স্কেডিউল টিম ম্যানেজমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট একটা ছিল রিস্ক তাই না তারপরে টিমের কোলাবোরেশন ছিল টিম ম্যানেজমেন্ট টিম কোলাবোরেশন হ্যাঁ ওরা কি কোলাবোরেটিভলি ছিল না আচ্ছা তারপরে আপনার হ্যাঁ ডিসিশন মেকিং ছিল তাই না রাইট টাইমে ডিসিশন মেক করতে হবে আর প্রথমে কি ছিল প্রথমে যে হাউ টু প্ল্যান করে সে প্ল্যান করতেছে এই যে গ্যাস অলরেডি হাঁটা শুরু করে দিয়েছে কি ছিল এটা মানে আমরা খালি প্ল্যান প্ল্যান করতেছি মানে এক্সসেসিভ প্ল্যানও কিন্তু খুব একটা ইয়া না তাই না যতটুক প্ল্যান দরকার ততটুকু করবো খালি প্ল্যানের পিছনে সময় নষ্ট করলে তো কাজ হবে না সেটা একটু মাথায় রাখতে হবে তাহলে প্ল্যান ছিল কোলাবোরেশন ছিল ডিসিশন মেকিং ছিল রিস্ক ছিল আরেকটা কি ছিল পাঁচটা ছিল মনে আছে আরেকটা কি ছিল টুলস টুলস এর একটা ব্যাপার ছিল হ্যাঁ মানে রাইট টুলস রাইট জায়গায় রাইট টুলস এবং টেকনিক ইউজ করতে হবে ঠিক আছে সো এখানে কিন্তু পাঁচটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট আমরা দেখলাম যেটা আমাদের আলোচনার সাথে প্রাসঙ্গিক ছিল আর কি আর লাস্টে কিন্তু একটা সুন্দর কথা বলা ছিল যে এই ভিডিওটা তৈরি করতে গিয়ে আমরা কোনো গাছ কাটি নাই
ঠিক আছে অলরাইট সো দেখেন আমরা কিন্তু এই পর্যন্ত ছিলাম 49 প্রসেস তারপরে চা বানানো টুলস টেকনিকস তারপরে পাঁচটা প্রসেস গ্রুপস তারপরে যে এসব কিন্তু সবই আলোচনা করে ফেলছি আমি আর এখানে স্লাইডে যাব না আপনি যদি ওই লেকচারটা শুনে থাকেন আমরা প্রায় এক ঘন্টা কথা বলছি এই যে নলেজ এরিয়াস টেন নলেজ এরিয়াস এবং এই টেবিলটা নিয়ে আমি ডিটেইল ডিসকাস করলাম ঠিক আছে সো এই যে ইন্টিগ্রেশন বোঝাচ্ছে আর কি যে চার্টার তৈরি করবো এবং পার্টিকুলে সবগুলোকে ইন্টিগ্রেট করবো সেই ইন্টিগ্রেশনগুলো বোঝাচ্ছে রাইট ওকে আচ্ছা এরপরে আর কি আছে এখানে আমার মনে হয় এখানে আর আলোচনা করবো না হ্যাঁ একটা ছোট্ট জিনিস আমি এখানে আলোচনা করতে চাই সেটা হচ্ছে যে এই যে আমরা বোধহয় এটা সবাই জানি তাই না ডেটা ইনফরমেশন নলেজ উইজডম ডেটা মানে কি ডেটা ডেফিনেশন কি নাম্বারস নাম্বারস হতে পারে ওয়ার্ড হতে পারে স্ট্রিং হতে পারে এনিথিং না মানে যেটা কোনো কনটেক্সট নাই যেমন আমি দেখলাম 27 ঠিক আছে আমি লিখলাম 210 নাম্বার লিখলাম আমি লিখলাম স্পেন রাইট আমি লিখলাম ওয়ার্ল্ড কাপ ফুটবল WCF ঠিক আছে চ্যাম্পিয়ন লিখলাম সেগুলো কি সব ডিসক্রিট ডেটা রাইট সেই ডেটাকে যখন আসলে আমরা ফর্মালাইজ করি যেমন আমি এখন যদি এটাকে সব মানে কনটেক্সটের মধ্যে নিয়ে আসি যে 2010 সালের ওয়ার্ল্ড কাপ ফুটবলে স্পেন চ্যাম্পিয়ন হয়েছিল এবং সেই টিমের আমি আর এজ ছিল এভারেজ এজ ছিল 27 এখন কি এটা ইনফরমেশন তাই না তাহলে আমরা যখন ডাটাগুলোকে কনটেক্সচুয়ালাইজ করি কনটেক্সচুয়াল ডাটা সেটাকে আমরা বলি ইনফরমেশন আর নলেজ কি নলেজ হচ্ছে আমরা যখন ইনফরমেশন থেকে কোনো আরো মানে ফর্মুলেটেড বা গোছানো কোনো ইনফরমেশন নেই সেটাকে আমরা বলি নলেজ রাইট সো দেখেন এখানে আমরা এবং যার সাথে এক্সপিরিয়েন্স বিলিফ থিঙ্কিং থট এসব রিলেটেড যে ইনফরমেশন উপর বেস করে আমরা নিতে পারি এখন এই যে আমরা ডেটা বললাম ইনফরমেশন বললাম নলেজ বললাম এখন আমরা যদি অ্যানালাইসিস করি যে আসলে এ পর্যন্ত যতগুলো ওয়ার্ল্ড কাপ হয়েছে বেশিরভাগ ওয়ার্ল্ড কাপে যারা চ্যাম্পিয়ন হয়েছে সেই টিমের প্লেয়ারদের এভারেজ বয়স ছিল 27 থেকে 26 থেকে 28 অথবা 29 আমি জানি না আসলে আমি জাস্ট এমনি বলতেছি 26 থেকে 29 এটা কিভাবে পেলাম মানে এটা তো একটা ডাটা 2010 এর তার মানে আরো আমাদের অনেক ডাটা ইনফরমেশন নিয়ে তার উপর থেকে আমরা কি পেলাম একটা কিন্তু খুব ইম্পর্টেন্ট নলেজ পেলাম কি যে এখন পর্যন্ত যতগুলো ওয়ার্ল্ড কাপ হয়েছে একদম 19 কত থেকে ভুলে গেছি 1936 না আরো আগে ভুলে গেছি সো তখন থেকে এখন পর্যন্ত যতগুলো ওয়ার্ল্ড কাপ হয়েছে সবগুলো দেখা গেছে যে প্লেয়ারদের যারা চ্যাম্পিয়ন হয়েছে তাদের এজ হচ্ছে এভারেজ 26 থেকে 29 এটা কি খুব একটা ইম্পর্টেন্ট নলেজ না বিভিন্ন ইনফরমেশন গ্যাদার করে আপনি পাইছেন সবাই শুনতেছি তাহলে আপনাকে যদি এখন দায়িত্ব দেওয়া হয় যে আপনি আর্জেন্টিনার টিম বানাবেন নেক্সট ওয়ার্ল্ড কাপের তাহলে আপনি কি করবেন এই নলেজটা কি কাজে লাগাবেন দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট নলেজ তাই না এখন আপনারা হয়তো খেয়াল করছেন ক্রিকেট টিম থেকে শুরু করে সব টিমেই কিন্তু অনেক কি কি থাকে ওই যে আমরা বইয়ে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিস্ট থাকে তাই না অ্যানালিস্ট বলি আমরা ক্রিকেট বলেন ফুটবল বলেন সব এই যে তার আগে তো এইসব তথ্য আপনাকে বের করে দিবে ঠিক আছে ক্রিকেটে তো আরো প্রতিটা বল কিভাবে করতেছে মোস্তাফিজ ফিজ কিভাবে বল করছে কোথায় তার হাত ইয়া হয়ে যাচ্ছে সব কিন্তু এখন বলা হচ্ছে রাইট অ্যানালিসিস করা হচ্ছে সো এই ব্যাপারটা আমি কেন বললাম এখন আপনারা দেখেন আরেকটা লাস্টে আমরা বলি উইজডম নলেজ পর্যন্ত আসলে ক্যাপচার করা যায় নলেজ কে দুই ভাগে ভাগ করা যায় কেউ কি জানেন নলেজ কে দুই ভাগে ভাগ করা যায় কি কি টাইপ নলেজ টু টাইপস করবো আমরা আমাদের কিন্তু আছে একটা হচ্ছে এক্সপ্লিসিট নলেজ এক্সপ্লিসিট এক্সপ্লিসিট মানে যেটা কোডিফাইড করা যায় লেখায় বলায় ঠিক আছে সেটা আমরা বলি এক্সপ্লিসিট নলেজ সহজে শেয়ার করা যায় একটা হচ্ছে আরেকটাকে বলি আমরা ট্যাসিট নলেজ TACIT যেটা সহজে শেয়ার করা যায় না সেটা কেন বলি ট্যাসিট নলেজ কোডিফাইড করা যায় না
যেমন মানুষের এক্সপিরিয়েন্স, ঠিক আছে, এক্সপিরিয়েন্সকে সহজে ট্রান্সফার করা কিন্তু খুব টাফ। তারপরে আপনার বিলিফ, চিন্তা, সেগুলো কিন্তু আমরা ট্যাসিড নলেজ, ঠিক আছে, এটা নিয়ে আমরা পরে আলোচনা করবো। কোথায় আলোচনা করবো, যে আমি দেখলাম একটা প্রসেস আছে ম্যানেজ প্রজেক্ট নলেজ, সেখানে আলোচনা করবো। আচ্ছা যাই হোক, তাহলে এই তিনটা জিনিস মাথায় রাখলে আমাদের হবে। সিমিলারলি আসলে আমরা কয়েকটা জায়গায় দেখবো যখন আমরা করবো ওয়ার্ক পারফরমেন্স ডেটা, ওয়ার্ক পারফরমেন্স ইনফরমেশন এবং ওয়ার্ক পারফরমেন্স রিপোর্ট। রিপোর্ট কিন্তু কি, অনেক ইনফরমেশন উপর বেস করে আমরা রিপোর্ট তৈরি করি। যেমন আমি বললাম যে পুরো ওয়ার্ল্ড কাপে অ্যানালাইসিস করে দেখা গেছে রিপোর্ট থেকে যে যা 26 থেকে 29 থাকে হচ্ছে এভারেজ এজ অফ দ্য চ্যাম্পিয়ন টিম। সো এটা কিন্তু আমাদের রিপোর্ট, রিপোর্ট হচ্ছে নলেজের একটা মানে এক্সাম্পল আর কি। সো আমরা প্রজেক্টে যখন কাজ করি তখন ফিল্ডে কি তৈরি হয়, আসলে ফিল্ডে ডেটা তৈরি হয়, তাই না? একদম ফিল্ড লেভেলে, আজকে কয় বস্তা সিমেন্টের ব্যাগ ইউজ হয়েছে, আজকে কয় টন বালির ইয়া লাগছে, কি বলে রড লাগছে, কত স্কোয়ার ফিট সিএফটি আপনার ইয়া লাগছে, বালি লাগছে। সো দিস আর দ্য ডাটা। সেই ডাটাকে কিন্তু আমরা ফর্মালাইজ করে ইনফরমেশন বানাই যে আমাদের উইকলি কত বালি খরচ হয়েছে, রড খরচ হয়েছে, এবং আমরা আসলে ফোরকাস্টও করতে পারি যে নেক্সট উইকে কি হবে। আর রিপোর্ট কি, যত আপনি সিনিয়র লেভেলে যাবেন তারা কি আসলে ডাটা নিয়ে কনসার্ন, যত টপে যাবেন, যত আপনি ম্যানেজমেন্টের টপে যাবেন, দে আর নট কনসার্ন অ্যাবাউট ইউর ডাটা। ডাটা তো ফিল্ডের লোকজন করবে, মিডল ম্যানেজমেন্ট করবে, তারা দে আর অ্যাকচুয়ালি কনসার্ন অ্যাবাউট রিপোর্ট, ওভারঅল কি ঘটতেছে, কি ঘটবে, ঠিক আছে। ট্রেইলিং এবং লিডিং ইনফরমেশন তাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট। সো এই কয়েকটা যে একটু খেয়াল রাখেন যে আমরা ফিল্ডে কি পাই, প্রজেক্টে ডাটা পাই, তারপর সেটাকে আমরা প্রজেক্ট ম্যানেজার বা মিডল ম্যানেজমেন্ট লেভেলে আমরা ইনফরমেশনে কনভার্ট করি, আর আরো যখন টপ ম্যানেজমেন্টে আমরা যাই তখন আসলে আমরা রিপোর্ট দেখি। এবার আসলে আমরা একটু ব্যাকে যাচ্ছি, প্রজেক্ট লাইফ সাইকেল মনে আছে তো, তাই না? এটা আজকের কয়টা বাজে, 9:10। প্রজেক্ট লাইফ সাইকেল কারো মনে আছে, প্রজেক্ট লাইফ সাইকেল কি, প্রজেক্টের শুরু থেকে শেষ পর্যন্ত, তাই না, সিরিজ অফ ফেজেস। এই যে আমরা ভুলে গেছি কিনা আমি জানি না, ভুললে কিন্তু হবে না। প্রজেক্ট, প্রজেক্টের ভিতরে কি থাকে, ফেজেস থাকে, না, অনেকগুলো ফেজ। ফেজগুলোকে আমরা কিভাবে প্রেজেন্ট করি, ওই যে অ্যাট্রিবিউট, বিভিন্ন অ্যাট্রিবিউট দিয়ে, ফেজের নাম, ফেজের আইডি থাকতে পারে, এবং আমরা এখানে কিন্তু ফেজ গেট বসছিলাম, তাই না, পিজি ফেজ গেট, প্রতিটা ফেজে পরে ফেজ গেট থাকবে। তারপরে আবার কি ছিল, প্রতিটা ফেজ আবার কোনো কোনো ফেজ হতে পারে সিকোয়েন্সিয়াল, কোনো কোনো ফেজ হতে পারে ওভারল্যাপিং। সো প্রজেক্ট লাইফ সাইকেলকে আমরা আসলে কয়েকটা ভাগে ভাগ করি। দেখেন এটা আমি এবারে এখান থেকে দেখি, হ্যাঁ, টাইপস অফ লাইফ সাইকেল। আমরা যে প্রজেক্ট ম্যানেজ করি এটা কিন্তু খুব মানে গুরুত্বপূর্ণ আলোচনা, কারণ এখান থেকে আমরা অ্যাজাইলে যাব। ট্রেডিশনাল এবং অ্যাজাইলের আমরা কনসেপ্টগুলো এখন দেখতেছি, ঠিক আছে। সো লাইফ সাইকেল, টাইপ অফ লাইফ সাইকেল হচ্ছে, দেখেন কয় ধরনের, তিন ধরনের, প্রেডিক্টিভ, অ্যাডাপটিভ এবং হাইব্রিড। এই টপিকটা আমি কোথা থেকে পড়াচ্ছি একটু খেয়াল করেন, এই টপিকটা আমরা পড়তেছি অ্যাজাইল প্র্যাকটিস গাইড, একটু সবাই লিখে রাখেন যারা লিখতেছেন, চ্যাপ্টার নম্বর 3, এবং পিএমবকের 1 নম্বর চ্যাপ্টার এটা আছে। কিন্তু আপনি আসলে সবচেয়ে ভালো হয় যদি আপনি চ্যাপ্টার 3 পড়েন অ্যাজাইল প্র্যাকটিস গাইড থেকে, সেটা আমি পড়তে বলবো, পিএমবকেরটা না পড়লেও হবে, ঠিক আছে। পিএমবকের চ্যাপ্টার 1 এবং অ্যাজাইল প্র্যাকটিস গাইডের চ্যাপ্টার 3, বুঝতে পারছেন সবাই? তাহলে লাইফ সাইকেলকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে প্রেডিক্টিভ, একটা হচ্ছে অ্যাডাপটিভ, আর একটা হচ্ছে হাইব্রিড। অ্যাডাপটিভকে আবার তিন ভাগে ভাগ করা যায়, আইটারেটিভ অথবা ইটারেটিভ, ইনক্রিমেন্টাল, অ্যাজাইল। এই যে এখানে আমরা কিন্তু অ্যাজাইল নিয়ে আলোচনা করব। অ্যাজাইল মানে কি আসলে, অ্যাজাইল শব্দের অর্থ কি আমরা বুঝছিলাম এর আগে, তাই না, কুইকলি অ্যাডাপ্ট করতে পারে। তাহলে আসলে এই অ্যাডাপটিভ মানে আসলে অ্যাজাইল আসলে। আচ্ছা আমরা প্রজেক্ট, এটা আসলে প্রজেক্ট ম্যানেজ কিভাবে করবো, আমরা প্রজেক্টে বিভিন্ন যে ফেজ হবে বা বিভিন্ন অ্যাক্টিভিটি হবে সেটা আমরা আসলে কোন স্টাইলে করতে পারি, সেটি এখানে আসলে বলতেছে যে তিনটা স্টাইলে করতে পারি। একটা হচ্ছে প্রেডিক্টিভ, প্রেডিক্টিভ মানে কি, এটাকে আমরা বলি ট্রেডিশনাল, ট্রেডিশনাল প্রজেক্ট ম্যানেজমেন্ট, অথবা আরেকটা নাম আছে ওয়াটারফল, এই কয়েকটা নামে পরিচিত, ট্রেডিশনাল প্রজেক্ট ম্যানেজমেন্ট লাইফ সাইকেল অথবা প্রেডিক্টিভ অথবা ওয়াটারফল। প্রেডিক্টিভ শব্দের অর্থ কি,
আরেকটা নাম আমি বলতেছি প্ল্যান ড্রিভেন প্রেডিক্টিভ মানে কি যেটা আগে থেকে আমরা প্রেডিক্ট করতে পারি সেটাকে আমরা বলি প্রেডিক্টিভ লাইফ সাইকেল তার মানে প্রেডিক্টিভ লাইফ সাইকেল আমরা কোন জায়গায় ইউজ করব যেখানে উই ক্যান প্রেডিক্ট যে কি হতে যাবে বা কি হবে এই প্রজেক্টে যেটা আমরা প্রেডিক্ট করতে পারি সেটাকে বলে প্রেডিক্টিভ লাইফ সাইকেল সো প্রেডিক্টিভ লাইফ সাইকেল আসলে সব জায়গায় কোন জায়গায় সবচেয়ে বেশি ইউজ হয় হাজার হাজার বছর থেকে কনস্ট্রাকশন করি তাই না মানে মানব সভ্যতা যদি ইতিহাস বলি তাহলে কি মানব সভ্যতার কনস্ট্রাকশনের এক্সপিরিয়েন্স কি সেই মিশরের পিরামিড দেখে তো আমরা এখনো হতভম্ব হয়ে যাই তাই না কারা করছে মানুষই তো করছে তো দেখেন মানে আমাদের কনস্ট্রাকশন এক্সপিরিয়েন্স কিন্তু কয়েক হাজার বছরের রাইট সো সো সেখানে ইউজ হয় প্রেডিক্টিভ আর অ্যাডাপটিভে তিন প্রকার বলা হয় অ্যাডাপটিভ মানে কি যেটা আসলে আমরা শিওর না যে কি হতে যাচ্ছে নেক্সটে ফলে আমরা কি করব যখন নতুন কিছু ঘটবে বা কোনো একটা চেঞ্জ ঘটবে তখন আমরা কি করব অ্যাডাপ্ট করার চেষ্টা করব সো এই অ্যাডাপ্টের মধ্যে আবার সাব ক্যাটাগরি আছে ইটারেটিভ ইনক্রিমেন্টাল এবং এই দুইটার কম্বিনেশনকে বলা হয় অ্যাজাইল এই দুইটার কম্বিনেশনকে বলা হয় অ্যাজাইল আর লাস্টে হচ্ছে হাইব্রিড হাইব্রিড মানে হচ্ছে প্রেডিক্টিভ প্লাস অ্যাডাপটিভ অথবা অ্যাজাইল অ্যাডাপটিভ অথবা অ্যাজাইল তার কম্বিনেশনকে আমরা বলি হাইব্রিড প্রেডিক্টিভ কিছুটা থাকবে কোন প্রজেক্টে আবার কিছুটা অ্যাজাইল থাকবে এখন আসলে এত মানে থিওরিটিক্যাল কথা না বলে লেটস ডিসকাস প্র্যাকটিক্যালি মানে ডায়াগ্রাম ইউজ করে সবাই দেখতে পাচ্ছেন ইমেজটা পাচ্ছে সবাই হ্যাঁ দেখেন এই ইমেজ গুলা বুঝতে পারলে আপনি আসলে বুঝতে পারবেন যে চার পাঁচ ধরনের যে লাইফ সাইকেল আমরা বলতেছি এটা আসলে কি মিন করে প্রেডিক্টিভ লাইফ সাইকেলে আমাদের ধরেন এই কয়েকটা কাজ হচ্ছে প্রজেক্টে করবো আমরা অ্যানালাইজ করবো ডিজাইন করবো বিল্ড করবো টেস্ট করবো এবং কাস্টমারকে ডেলিভার দেবো এই পাঁচটা আমাদের অ্যাক্টিভিটিস ঠিক আছে তাহলে আমরা যদি প্রেডিক্টিভ লাইফ সাইকেল ফলো করি যে একজন একটু আগে বললো সিকোয়েন্সিয়াল তার মানে কি আমরা আসলে ওয়াটারফল মেথডে যাবো বা সিকোয়েন্সিয়ালে যাবো একটার পর একটা অ্যানালাইজ শেষ হবে তারপরে ডিজাইন করবো তারপরে বিল্ড করবো তারপরে টেস্ট করবো তারপর কাস্টমারকে ডেলিভারি দেবো সেটা হচ্ছে প্রেডিক্টিভ লাইফ সাইকেল এই লাইফ সাইকেলটা আমরা কোথায় বেশি ইউজ করি যেখানে আমরা আগে থেকে জানি যে কি হবে এই প্রজেক্টে যেমন আসলে কেন আমরা কনস্ট্রাকশন এত বেশি ইউজ করি যেহেতু আমাদের অনেক এক্সপিরিয়েন্স আছে যে বাড়ি পাঁচতলা বাড়ি কীভাবে বানাতে হবে ওটা আমরা এন্ড টু এন্ড ডিজাইন করে সিমুলেট করে দেখাতে পারি যে আপনার ডাইনিং রুমটা কীরকম হবে আপনার বারান্দাটা কীরকম হবে এখন দেখা যায় না এখন আরও সিমুলেটর দিয়ে এখন দেখানো যায় যে ডাইনিং হলে আপনি কীভাবে খাবার পরিবেশন করবেন বা আপনার ব্যালকনিটা কিরকম হবে সেখানে গাছ লাগাবেন সেটা আপনাকে লাগিয়ে দেখাবে সিমুলেটর দিয়ে সো প্রেডিক্টিভে ইউ ক্যান অ্যাকচুয়ালি সি দ্য এন্ড টু এন্ড অফ দ্য প্রজেক্ট এবং রিকোয়ারমেন্ট চেঞ্জ হয় না পাঁচতলা বিল্ডিং বানাচ্ছেন আপনি একদম ডিজাইন আমরা ফিক্স করে ফেলতেছি স্ট্রাকচারাল ডিজাইন এবং আর্কিটেকচার ডিজাইন আমরা কি করে ফেলতেছি আমরা ফিক্স করে ফেলতেছি যে এটা এত সাইজ হবে এত স্কোয়ার ফিট হবে বারান্দা এতটুকু হবে বেডরুম এটা হবে মাস্টার বেড এরকম হবে ডাইনিং রুম এরকম হবে টয়লেটগুলো এত স্কোয়ার ফিটের সাইজ হবে সো দিজ আর ফিক্সড যে জায়গায় আমরা রিকোয়ারমেন্ট ফিক্স করতে পারি জানতে পারি যে রিকোয়ারমেন্ট ইজ উইল নট চেঞ্জ ফ্রিকোয়েন্টলি সেখানে আমরা ইউজ করি প্রেডিক্টিভ লাইফ সাইকেল যেটাকে বলা হয় প্ল্যান ড্রিভেন সিরিয়াল ম্যানারে আমরা কাজগুলোকে এক্সিকিউট করি ঠিক আছে এরপরে আসে নেক্সট ইটারেটিভ লাইফ সাইকেল আমি ডেফিনেশনে যাচ্ছি না এখানে ডেফিনেশন আছে এটা আপনারা পড়ে নিন আমি ছবি দেখাবো ইটারেটিভ লাইফ সাইকেলে দেখেন কি আছে ওই যে একই কাজগুলো কিন্তু আছে কিন্তু আমরা ফলো করতেছি ইটারেটিভ লাইফ সাইকেল সেখানে আমরা কি করতেছি দেখেন অ্যানালাইজ করতেছি আমরা খেয়াল করেন অ্যানালাইজ করতেছি ডিজাইন করে কাস্টমারকে প্রোটোটাইপ করে দেখাচ্ছে প্রোটোটাইপ মানে কি হোয়াট ইজ প্রোটোটাইপ স্যাম্পলিং হ্যাঁ রাজু আহমেদ কি বলেন মানে প্রোটোটাইপ মানে ডামি আকারে দেখানো হ্যাঁ রাইট ডামি ডামি অথবা স্যাম্পল মানে ফুল ফাংশনাল না কিছুটা করে আমরা দেখাচ্ছি হ্যাঁ প্রোটোটাইপ আমরা অ্যানালাইজ ডিজাইন করে কাস্টমারকে দেখাচ্ছি কাস্টমার যদি বলে ঠিক আছে তাহলে আমরা নেক্সট স্টেপে যাব আর যদি বলে ঠিক নাই
তাহলে আমরা এখানে আবার ইটারেটিভ করব কি সাইকেলের নাম কি ইটারেটিভ আমরা ততক্ষণ পর্যন্ত নেক্সট স্টেজে যাব না যতক্ষণ আমাদের এটা ফাইনালাইজ না হয় অ্যাপ্রোপ্রিয়েট না হয় কারেক্ট না হয় ততক্ষণ পর্যন্ত আমরা এখানেই ইটারেট করতে থাকব তারপর যখন এটা ওকে বলবে যে হ্যাঁ ডিজাইন ইজ নাও ওকে নাও ইউ ক্যান গো ফর বিল্ড তখন আমি বিল করে কাস্টমারকে দেখাবো এবং তার ফিডব্যাক অনুযায়ী রিফাইন করব হ্যাঁ এবং টেস্ট করে দেখবো যে মানে তার এক্সপেক্টেড অনুযায়ী হয়েছে কিনা এবং যতক্ষণ হবে না ততক্ষণ পর্যন্ত আমরা কি করব ইটারেশন করতে থাকব বুঝতে পারছি এবং যখন রিফাইন হয়ে গেল কাস্টমার বললো ইট ইজ ওকে তখন আমরা ডেলিভার করব টু দ্য কাস্টমার দুইটার মধ্যে পার্থক্য বুঝতে পারছি আগেরটা কিন্তু এরকম ইটারেশন ছিল না তাহলে এখানে মেইন ফোকাস কি এটা কারণ কি রিকোয়ারমেন্ট চেঞ্জ হচ্ছে এবং আরেকটা বড় ফোকাস হচ্ছে কারেক্টনেস আমাদের কোনো ডিফেক্ট থাকা যাবে না সেটা এনশিওর করার জন্য আমরা বারবার কাস্টমারের ফিডব্যাক নিচ্ছি দেখাচ্ছি এবং রিটারেশন করছি এটাকে বলতেছি আমরা ইটারেটিভ লাইফ সাইকেল ইটারেটিভ লাইফ সাইকেলে ডেলিভার কয়বার হচ্ছে একবার খুব ইম্পর্টেন্ট খেয়াল করেন প্রেডিক্টিভ লাইফ সাইকেলে কয়বার হচ্ছে একবার হচ্ছে এই স্ল্যাডগুলো থেকে পরীক্ষা প্রশ্ন আসবে আসলে হ্যাঁ সেজন্য আমি একটু এমফাসিস দিচ্ছি এরপরে আসতেছি ইনক্রিমেন্টাল লাইফ সাইকেল থার্ড ইনক্রিমেন্টাল লাইফ সাইকেল এইবার একটু খেয়াল করুন ইনক্রিমেন্টাল লাইফ সাইকেলে দেখেন কি করতেছি আমরা অ্যানালাইজ ডিজাইন বিল্ড টেস্ট ডেলিভার করে আমরা কি করতেছি একটা কিক তৈরি করতেছি ডেলিভার মানে কি অলরেডি একটা পার্ট তৈরি হয়ে গেছে একটা কম্পোনেন্ট তৈরি হয়ে গেছে ইনক্রিমেন্টাল লাইফ সাইকেলে আমরা কি হয় এই যে আমরা শর্ট টাইমের মধ্যে কিছু একটা ইনক্রিমেন্ট তৈরি করি এবং কাস্টমারকে দেখাই এরপরে আবার নেক্সট এসে আবার আমরা আরেকটা ইনক্রিমেন্ট তৈরি করি তাহলে আগেরটা ছিল এইটা এখন আরেকটা তৈরি করলাম তাহলে কয়টা হলো আগেরটা যদি যোগ করি দুইটা ইনক্রিমেন্ট তৈরি হয়ে গেল রাইট থার্ডে এসে আবার আমরা অ্যানালাইজ করলাম ডিজাইন করলাম বিল্ড করলাম টেস্ট করলাম ডেলিভার করলাম তার মানে কয়টা তৈরি হলো তিনটা ইনক্রিমেন্ট তৈরি করে ফেললাম বুঝতে পারছি সো দেখেন ইনক্রিমেন্টালে কি হচ্ছে প্রতিটা সাইকেলে এই যে এটা হচ্ছে টাইম পিরিয়ড এটা এই যে সাইজটা দেখেন এটা আসলে সময় কিছু সময় পরপর আমরা কাস্টমারকে ইনক্রিমেন্ট তৈরি করতেছি মানে ডেলিভারও তৈরি করে ফেলতেছি এটা জাস্ট স্যাম্পল দেখানো হয়েছে একটা প্রজেক্টে আরো স্টেজ থাকবে হ্যাঁ আরো থাকবে আমরা জাস্ট তিনটা দেখাচ্ছি এটাতে সবচেয়ে বেশি সময় লাগছে এটাতে সবচেয়ে কম এই ডেলিভারও তৈরি করতে হয়তো এটা সাইজ ছোট ছিল বা রিকোয়ারমেন্ট কম ছিল আর এটা করতে মাঝারি সময় লাগছে বুঝতে পারছি কিন্তু মেইন ইম্পর্টেন্ট কি একই কাজ আমরা বারবার করছি এবং সাথে সাথে প্রতিটা স্টেজে উই আর ডেলিভারিং সামথিং টু দ্য কাস্টমার খেয়াল করছেন আগের দুইটাতে কিন্তু ডেলিভারি আমরা একবার দিয়েছি আর এখানে কি করছি প্রতিটা ইটারেশনে এটা কিন্তু একটা ইটারেশন ধরতে পারি মানে টাইম বক্স প্রতিটা টাইম বক্সে উই আর প্রোভাইডিং সাম ডেলিভারি টু দ্য কাস্টমার বুঝতে পারছি তাহলে এটা কখন আমরা ইউজ করবো যেখানে আসলে রিকোয়ারমেন্ট বারবার চেঞ্জ হয় তারপরে যেখানে আমরা কাস্টমারকে দ্রুত ভ্যালু এগুলো ইনক্রিমেন্ট দেওয়া মানে কি আসলে যদি আমরা হাই ব্রডলি বলি ইনক্রিমেন্ট দেওয়া মানে হচ্ছে ভ্যালু ক্রিয়েট করা কাস্টমারের জন্য তাই না যেখানে কাস্টমারে আমরা ভ্যালু খুব কুইকলি ক্রিয়েট করতে চাই সেখানে প্রেডিক্টিভ ফলো করলে ভালো হবে নাকি এই যে ইনক্রিমেন্টাল করলে ভালো হবে যেখানে আমরা কাস্টমারকে কুইকলি ভ্যালু দিতে চাই উইদিন উইকস উইদিন মান্থস তাহলে কি করবো আমরা প্রেডিক্টিভ ফলো করবো নাকি ইনক্রিমেন্টাল ইনক্রিমেন্টাল ইউজ করবো এবং প্রতিটা ইনক্রিমেন্টে আসলে কি হচ্ছে এটা কিন্তু ইটারেশন হচ্ছে তাই না প্রতিটা কাজের ইটারেশন হচ্ছে কিন্তু খেয়াল করছেন ইটারেশন হচ্ছে আবার ইনক্রিমেন্ট তৈরি করছে রাইট আচ্ছা এরপরে আসে নেক্সট ফিগারে আসে এবার আমরা যাব অ্যাজাইল এখন আমাকে এইটা একটু বলেন এই ছবিটা দেখা যাচ্ছে জি ভাইয়া দেখা যায় একটু খেয়াল করেন ছবিটা একটু খেয়াল করেন আমি জিজ্ঞাসা করবো কাকে জিজ্ঞাসা করবো আরিফ আছেন জি ভাই আছি হ্যাঁ এখানে একটু বলেন দেখি কোনটা ইটারেটিভ আর কোনটা ইনক্রিমেন্টাল এই দুইটা ফিগারের মধ্যে উপরের ফিগারটা এবং নিচের ফিগারটা কোনটা ইটারেটিভ আর কোনটা ইনক্রিমেন্টাল আপনারা একটু আগের ফিগারগুলো একটু মনে করার চেষ্টা করেন কাস্টমারের চেহারা দেখছেন হ্যাঁ কাস্টমারের চেহারা দেখা যাচ্ছে
কোনটা মনে হচ্ছে যে কোনটা ইনক্রিমেন্টাল বলেন দেখি যেটা ইনক্রিমেন্টাল লেখা আছে সেটা কই লেখা আছে লেখা তো নাই সেটা তো আমরা জিজ্ঞাসা করতেছি মানে এইটা ইনক্রিমেন্টাল নাকি এইটা ইনক্রিমেন্টাল নিচে তো নিচে ইনক্রিমেন্টাল কেন কেন এটা মানে না যে এখান থেকে সাইকেল থেকে আপনার গাড়ি তৈরি হয় That is not true. No. But আমরা অবস্থা করতে দেখাচ্ছে যে আমরা আসলে as early as possible কাস্টমারের কি আসলে খেয়াল করেন আমরা কিন্তু ট্রান্সপোর্টের সলিউশন দিচ্ছি ফোকাসটা যদি মানে আপনি করেন ট্রান্সপোর্ট not গাড়ি ট্রান্সপোর্ট তাহলে দেখেন আপনি প্রতিটা স্টেজে ইউ আর ক্রিয়েটিং ভ্যালু ফর ইওর কাস্টমার এবং এই জন্য কিন্তু কাস্টমার শুরু থেকে ইজ অর শি ইজ হ্যাপি আর এটা দেখেন এটা কি এটা হচ্ছে আইটারেটিভ আইটারেটিভে কিন্তু একবারে ডেলিভারি হয় আমি না পাই আর কাস্টমার হ্যাপি না হলে তো কোনো বিজনেস শিখতে পারবো দ্যাটস ওয়াই অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ইউ হ্যাভ টু গো টু মার্কেট ইউ হ্যাভ টু স্যাটিসফাই ইওর কাস্টমার So nice, আমরা বুঝতে পারলাম এটা ছিল উপরটা ছিল আইটারেটিভ নিচেরটা ছিল ইনক্রিমেন্টাল অলরাইট লাস্ট এজাইল লাইফ সাইকেল এজাইল আমি বলছিলাম কি হবে এজাইলের ছবিটা কই এখানে নাই নাকি এটা মিসিং হয়ে গেছে দেখি আচ্ছা আমি একটু দেখি ছবিটা ওটা আছে কোথায় হাইড করে আছে আচ্ছা দেখেন এজাইলে আসেন এজাইলে আমরা বলছিলাম আসলে এজাইল বা অ্যাডাপটিভ লাইফ সাইকেল এটাকে অ্যাডাপটিভ লাইফ সাইকেল কিংবা এজাইল বলা হয় আর কি ইটারেটিভ দেখলাম ইনক্রিমেন্টাল দেখলাম তারপর আমরা বলতেছি এজাইল এজাইল আর অ্যাডাপটিভ একই জিনিস হ্যাঁ সো এখানে দেখেন এখানে খেয়াল করছেন এখানে কিন্তু আমরা কি করতেছি এজাইল হচ্ছে মানে এখানে একটু কি আসলে এই টাইমের টাইম বক্সের মধ্যে আমরা এই কাজগুলো কি করতেছি ইটারেশন করতেছি এই কাজগুলো ইটারেটিভ হচ্ছে আবার প্রতিটা শেষে কি করতেছি ডেলিভারি দিচ্ছি আমরা টেস্ট করার পরে ডেলিভারি দিচ্ছি প্রতিটা কাজ ইটারেটিভ হচ্ছে আবার ডেলিভারি দিচ্ছি ডেলিভারি ওয়ান হ্যাঁ টু থ্রি এভাবে দিচ্ছি আমরা আবার ডেলিভারি দিচ্ছি আবার ডেলিভারি দিচ্ছি আবার ডেলিভারি দিচ্ছি সো তার মানে কি আমরা আসলে ইটারেশনে করতেছি কারণ এই কাজগুলো আমরা প্রতিটা স্টেজে আমরা রিপিট করতেছি আবার প্রতিটা স্টেজে আমরা প্রডিউসিং সাম ডেলিভারি সো এটাকে বলা হচ্ছে অ্যাজাইল অথবা অ্যাডাপটিভ লাইফস্টাইল এখন এজাইল লাইফস্টাইলকে আসলে দুই ভাগে ভাগ করা যায় একটু ডান দিকে লেখা আছে দেখেন একটা হচ্ছে ইটারেশন বেসড এজাইল একটা হচ্ছে ফ্লো বেসড এজাইল আমি এই নামের ব্যাখ্যায় যাচ্ছি না আপনারা এখন একটু খেয়াল করেন এখানে দুইটা ছবি আছে কিন্তু উপরের অংশ এই যে এটা উপরে আর নিচের অংশ দুইটার মধ্যে পার্থক্য কি কেউ বলতে পারবেন ছবি জাস্ট ছবি দেখে বলেন পার্থক্য কি দুইটা ছবির মধ্যে মানে চোখে কোন পার্থক্যটা দেখা যাচ্ছে দুইটা ছবির মধ্যে উপরেরটা এবং নিচেরটার মধ্যে ফ্লোরটাতে তো ডেলিভারি নেই ডেলিভারি ওয়ার্ক ইন প্রসেস না ডেলিভারি আছে ধরে না মানে হয়তো এখানে দেয় নাই ডেলিভারি সবগুলো টাইম এখানে অন্তর্গতই টাইমটা মনে হচ্ছে যে চেঞ্জ হচ্ছে আগের থেকে যে প্রতিটা স্টেপে টাইমটা সেম ছিল দেখেন এই যে এটাকে বলছিলাম টাইম বক্স তাই না টাইম এই যে লেন্থ লেন্থটা উপরেরটা তো সব সেম না জি একদম ফিক্স এটাকে আমরা বলি ইটারেশন বেস এজাইল ইটারেশন মানে হচ্ছে টাইম বক্সটা আমরা টাইম বক্সে ফিক্স করছি যে প্রতি চার সপ্তাহ পর পর আমরা কাস্টমারকে কিছু ডেলিভারি দেবে এটা একদম প্রজেক্টের শুরুতে আমরা প্ল্যান করে ফিক্স করে ফেলছি এবং আমরা কাজ ওটুকুই নেবো যতটুকু আমরা চার সপ্তাহে ডেলিভারি দিতে পারবো সেটা একদম ফিক্স ঠিক আছে আর পরেরটাতে দেখেন ফিক্স পরেরটাতে কিন্তু এখানে একটু বেশি আছে এখানে একটু কম আছে এখানে একদম বেশ বড়
এখানে আরেকটু অনেক ছোট, এখানে আরেকটু ছোট, এখানে আবার আরেকটু মাঝারি সাইজ। তার মানে এটা কি? Not fixed. Time box is not fixed. কিসের উপর ডিপেন্ড করছে? যে আমার আসলে যত রিকোয়ারমেন্ট যত বাড়বে তত আমার টাইম বেশি লাগবে, কোনো সমস্যা নেই। এটাকে বলা হয় ফ্লো বেজ অ্যাজাইল, ঠিক আছে? তার মানে কাজের ফ্লোর উপর বেস করে আমার টাইমটা, টাইম বক্সটা বাড়তে পারে কমতে পারে রিকোয়ারমেন্টের উপরে এবং ওয়ার্ক ইন প্রোগ্রেস লিমিটের উপরে, কত কাজ আমার হাতে আছে। হ্যাঁ, তার উপর বেস করে কি হবে? আমার টাইমটা বাড়তে পারে কমতে পারে। কাস্টমার যা দিচ্ছে, কোনো কাজ হয়তো একবার কম দিছে, তাহলে আমি ডেলিভারি দিতে দুই সপ্তাহ লাগবে, আবার অনেক এক সময় হয়তো অনেক বেশি কাজ দিচ্ছে যেটা দিতে আমার ছয় সপ্তাহ লাগবে। সেটাকে বলতেছি আমরা ফ্লো বেসড অ্যাজাইল। তার মানে কাস্টমারের কাজের যে ফ্লো তার উপর বেস করে আমরা টাইম বক্সটা সেট করব, বুঝতে পারছি? এইটাকে আসলে আরেকটা নামে আমরা বলতে পারি, তাহলে আপনার একটু বুঝতে পারবেন। এটাকে বলা হয় স্ক্রাম। একটু লিখে রাখেন, এটাকে ট্রেডিশনালি যে ফ্রেমওয়ার্কটা এরকম ইউজ করে একদম টাইম বক্স, সেটা আসলে সবচেয়ে পপুলার অ্যাজাইল ফ্রেমওয়ার্ক, সেটাকে বলা হয় স্ক্রাম। আর নিচে যেটা দেখতেছি এটা কি অ্যাজাইলের কোন ফ্রেমওয়ার্ক? এটা কেউ জানেন নিচেরটা? অ্যাজাইলে কিন্তু প্রায় হান্ড্রেডস অফ ফ্রেমওয়ার্ক আছে মার্কেটে অ্যাভেলেবল, আপনি অ্যাজাইলের কনসেপ্ট ইউজ করে প্র্যাকটিস করতে পারেন প্রজেক্ট ম্যানেজমেন্ট। কারো জানা আছে নেক্সটটা এটাকে কি বলা হয়? ফ্লো বেজ অ্যাজাইলকে না, এটা হচ্ছে আপনার কানবান। আমার মতো নাম শুনছে অনেকে, কানবান, ঠিক আছে? এটা হচ্ছে কানবান ফ্রেমওয়ার্ক, যেখানে আসলে আমার পুলে যা কাজ আছে তার উপর বেস করে আমার টাইম বক্স ডিপেন্ড করে, ফ্লোটা ডিপেন্ড করে, এবং আমি প্রতিটা স্টেজে ওয়ার্ক ইন প্রোগ্রেস লিমিট ফিক্স করি, এর চেয়ে বেশি কাজ আমি নেব না। এলে আমরা পরে আলোচনা করবো আরো, জাস্ট এখন মনে রাখেন যে এটা হচ্ছে আপনার ইটারেশন বেজ অ্যাজাইল। কেন ইটারেশন বেস? কারণ এখানে ইটারেশনটা, ইটারেশন কাকে বলতেছি আমরা? এই যে এটাকে আমরা ইটারেশন বলতেছি, এই যে আমাকে একজন বোধহয় রাজু বললেন না, স্প্রিন্ট দিবে, হ্যাঁ, এই ইটারেশনটাকে আসলে স্ক্রাম ফ্রেমওয়ার্কে ইটারেশনটাকে বলা হয় স্প্রিন্ট। কিন্তু আমরা আসলে কোনো ফ্রেমওয়ার্ক যেহেতু পড়বো না এখানে, আমরা আসলে কমন ওয়ার্ডটাই বেশি ইউজ করবো, ইটারেশন। এই যে এই টাইম বক্সগুলোকে আমরা বলি ইটারেশন, ওই যে ইটারেটিভ থেকে আসছে, এক এক ইটারেশনে আমরা কিছু ডেলিভারি দেব। আর ফ্লো বেস অ্যাজাইলে দেখেন ইটারেশন একটা ফ্লো, তার মানে আমাদের হাতে যত কাজ আছে সেটি আমরা সেই টাইম বক্সে ডেলিভারি দেওয়ার চেষ্টা করব। সো এটা হচ্ছে আমাদের অ্যাডাপটিভ অথবা অ্যাজাইল লাইফ সাইকেল। আর লাস্ট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে হাইব্রিড। হাইব্রিড আমি বলছিলাম কি, যে দুইটা কম্বিনেশন, প্রজেক্টের কিছু পার্ট একটা প্রজেক্ট লাইফ সাইকেলের, আমরা কি পড়তেছি প্রজেক্ট লাইফ সাইকেল কিভাবে করবো সেটা কিন্তু পড়তেছি, সেটাকে আমরা বিভিন্ন টাইপ পড়তেছি। একটা প্রজেক্টের লাইফ সাইকেলের কাজগুলোকে আমরা কিছু অংশ অ্যাজাইলে করতে পারি, কিছু অংশ প্রেডিক্টিভে করতে পারি। কেউ কোনো এক্সাম্পল দিতে পারবেন যে কোনো একটা প্রজেক্টে আমরা অ্যাজাইলে ইউজ করবো আবার প্রেডিক্টিভ ইউজ করবো? এটা কি পসিবল নাকি পসিবল না? পসিবল। ধরেন আপনি একটা সফটওয়্যার তৈরি করতেছেন, সফটওয়্যার প্রজেক্টের জন্য সবচেয়ে বেটার হচ্ছে কি ওটা ইউজ করা, প্রেডিক্টিভ নাকি অ্যাজাইল? সফটওয়্যার প্রজেক্টের জন্য, সফটওয়্যার ডেভেলপমেন্ট, একটা ওয়েবসাইট বানাবেন, একটা ই-কমার্স সাইট ইউজ করবেন, একটা মোবাইল অ্যাপ বানাবেন, অলওয়েজ বেটার বেস্ট হচ্ছে অ্যাজাইল, কারণ রিকোয়ারমেন্ট খালি চেঞ্জ হয়, তাই না? আর আপনি যেহেতু এটা সব জিনিস নিয়ে কাজ করতেছেন, ইউ ক্যান ইজিলি মানে মুভ, আপডেট, চেঞ্জ, ডিলিট এনিথিং। কিন্তু একটা বাড়ির তো আপনি ফাউন্ডেশন ডিলিট করতে পারবেন না, রাইট? সো আমরা আসলে সফটওয়্যার থেকে কিন্তু অ্যাজাইলের কনসেপ্ট আসছে। আমরা নেক্সট ক্লাসে অ্যাজাইল দিয়ে শুরু করবো। অ্যাজাইলের কনসেপ্ট আসছে কিন্তু আইটি এবং সফটওয়্যার ইন্ডাস্ট্রি থেকে, এবং সেটা আজকে এখন এমন পপুলার, 2001 সালে প্রথম আসছে, আজ এখন এত পপুলার হচ্ছে যেটা আসলে আমরা অন্য ইন্ডাস্ট্রিতেও ইউজ করার চেষ্টা করতেছি অ্যাজাইলের কনসেপ্টগুলো। ভেরি ইন্টারেস্টিং কনসেপ্ট। সো আমরা ধরেন আমরা কি করতেছি, আমরা সফটওয়্যার ডেভেলপ করলাম অ্যাজাইল দিয়ে, তারপরে কি করতে হবে? আমাদেরকে ইমপ্লিমেন্ট করতে হবে, রোল আউট করতে হবে, ডকুমেন্টেশন করতে হবে, ট্রেনিং করতে হবে, রোল আউট করতে হবে। সেগুলো আমরা প্রেডিক্টিভে করতে পারি না, ইজিলি করতে পারি যে আমরা ইমপ্লিমেন্ট করবো, প্রেডিক্টিভ ফলো করলাম, কিংবা আমরা ট্রেনিং দেবো। ধরেন ই গভর্নেন্স যখন একটা প্রজেক্ট হয় গভর্নমেন্টের, যেমন আপনার তো সবাই বোধহয় ইউজ করছেন, তাই না? ওই যে কি বলে সিপিটিওর সাইট ইউজ করছেন না, প্রোক্রিউমেন্টের জন্য অনেক কথা ইউজ করছেন। এই যে পিপিআর এর ট্রেনিং দেওয়া হয় না সবাইকে, কিভাবে সিপিটি এর আপনি ওয়েবসাইট ইউজ করবেন, মানে ওই যে ইয়ার ওই টেন্ডার যে করবেন আপনি,
সেটা কিন্তু গভর্নমেন্ট সমস্ত এমপ্লয়ীদেরকে ট্রেনিং দেওয়া হয়, কারণ সবাইকে ওটা থ্রুতে প্রোক্যুরমেন্ট করতে হয়। সেই যে ট্রেনিং দিচ্ছেন আপনি বিভিন্ন মিনিস্ট্রিতে, বিভিন্ন অর্গানাইজেশনের ইনস্টিটিউটে, সবগুলো কিন্তু আপনি প্রেডিক্টিভভাবে রোল আউট করতে পারেন। যদিও যখন তৈরি করা হয়েছিল সাইটটা তখন কিন্তু ইউ ক্যান ইউজ অ্যাজাইল এবং আপনি প্রেডিক্টিভ ইউজ করতে পারেন। এবং পিএমআই একটা সার্ভে করেছে 2020 সালে, সেই সার্ভেতে দেখা গেছে যারা প্রজেক্ট ম্যানেজমেন্টের চ্যাম্পিয়ন, চ্যাম্পিয়ন মানে কি যারা আসলে সাকসেসফুল প্রজেক্ট ম্যানেজমেন্ট করে ওয়ার্ল্ডে, তাদের বেশিরভাগ অর্গানাইজেশনেই এবং দেখাইছিল নাম্বারটা 78% অর্গানাইজেশন ইউজ করে হাইব্রিড লাইফ সাইকেল। বুঝতে পারছি, তার মানে কি যখন যেটা ডিমান্ড করবে প্রজেক্টে, যদি অ্যাজাইল ভালো হয় উইল গো ফর অ্যাজাইল, আমরা যাতে ইয়া না হয় মানে একদম ফ্রেম না হয়ে যায় যে আমি অ্যাজাইল থেকে বেরিয়ে হবো না, ফ্রেম যাতে না হয় যে আমি প্রেডিক্টিভের বাইরে যাবোই না, যেখানে যেটা সুইটেবল সেটা আমরা ইউজ করবো। অ্যাজাইল কনসেপ্ট রাখতেছে কেন, তাহলে অ্যাজাইল ইউজ করবো, প্রেডিক্টিভ লাগে আমি প্রেডিক্টিভ ইউজ করবো। কারণ আমাদের কি মেইন মনে রাখতে হবে একটা টার্ম আমি বারবার ইউজ করতেছি, কনটেক্সট কাউন্ট, তাই না? আপনি যে কনটেক্সটে কাজ করতেছেন সেই অনুযায়ী আপনাকে ডিল করতে হবে। সেটা হচ্ছে হাইব্রিড। এটা আমাদের লাস্ট টেবিল, সবার কি আছে, ধৈর্য আছে নাকি অবস্থা, খিদে লেগে গেল? এই টেবিলটা দিয়ে আমরা র‍্যাপ আপ করব। এই টেবিলটা যদি বুঝতে পারেন তাহলে আপনারা, আমি এর আগে যতগুলো পড়াইলাম লাইফ সাইকেল এই টেবিলের মধ্যে সবগুলোকে সামারাইজ করা আছে। এই টেবিলটাই যদি আপনার মাথায় থাকে ইউ ক্যান সলভ এনি কোশ্চেন রিলেটেড টু দিস সেকশন। লাইফ সাইকেল নিয়ে কোনো প্রশ্ন আসলে এই টেবিল থেকে আপনি আনসার করতে পারবেন। ঠিক আছে, সবাই আছি, শুনতেছি তো না? দেখেন আমরা এখানে কি দেখতেছি, আমরা এখানে হচ্ছে অ্যাপ্রোচ, মানে লাইফ সাইকেল অ্যাপ্রোচ, প্রেডিক্টিভ, ইটারেটিভ, ইনক্রিমেন্টাল এবং ফাইনালি অ্যাজাইল। হাইব্রিড তো খুব সহজ, আমরা বুঝতে পারছি দুইটা কম্বিনেশন, অ্যাজাইল এবং প্রেডিক্টিভের কম্বিনেশন। দেখেন আর এখানে কি লিখছি, রিকোয়ারমেন্ট, ক্যারেক্টারিস্টিক্স, প্রজেক্টের ক্যারেক্টারিস্টিক্স, অ্যাক্টিভিটিস, ডেলিভারি এবং গোল। খেয়াল করেন প্রেডিক্টিভ আমরা কোথায় ইউজ করি, যেখানে রিকোয়ারমেন্ট ফিক্সড। খেয়াল করেন আমরা আগে থেকে প্ল্যান করতে পারি, আমরা অনেক এক্সপিরিয়েন্স, এর আগে এই ধরনের অনেক কাজ করছি আমরা, সেখানে আমরা প্রেডিক্টিভ ইউজ করি। অ্যাক্টিভিটি মনে আছে, পারফর্ম ওয়ান্স ফর দ্য এন্টায়ার প্রজেক্ট, মনে আছে না? যে আমরা অ্যানালাইজ, ডিজাইন, বিল্ড, টেস্ট, ডেলিভার, প্রতিটা কাজ কয়বার করছি? একবার, সিকোয়েন্সিয়ালি একবার করে গেছি আমরা। কারণ কি, প্রেডিক্টিভে ফিরে আসা খুব টাফ, ফিডব্যাক খুব টাফ, যেহেতু ওয়াটারফল বলা হয়, আপনি ঝর্ণা দেখতে ভালো লাগে, হ্যাঁ, এই জন্য একটা ইয়ে দেখছিলাম সেখানে যে ঝর্ণা থেকে লাভ দেয় না, কিন্তু আমি আবার লাভ দিয়ে তো উপরে ওঠা শুধু ইয়ার পক্ষে সম্ভব নাকি, বাহুবলি নাকি, বাহুবলি আর ওই যে আমাদের সুপারম্যান, এরাই আসলে উল্টা দিকে আসতে পারবে। সো আর ডেলিভারি কখন হয়, কয়টা ডেলিভারি হয় প্রেডিক্টিভে? সিঙ্গেল ডেলিভারি, মানে তার মানে কি অনেক সময় লাগে কিন্তু। হ্যাঁ, প্রেডিক্টিভ কেন সব জায়গায় সুইটেবল না, কারণ আসলে অনেক দেরিতে আপনি দিচ্ছেন ডেলিভারি। মেইন টার্গেট কি, প্ল্যান ড্রিভেন বলছি, তার মানে আমরা আগে থেকে প্ল্যান করে যাচ্ছি যাতে কস্ট না বাড়ে, এটাই আমাদের ফিক্সড কস্ট, তাহলে আমরা ওটা করবো। আমরা যখন বাড়ি বানাই কি করি আমরা, এই যে 2 কোটি টাকা আমার বাজেট, 32 কোটি টাকা বাজেট, তার চেয়ে একটু 5% 10% এদিক ওদিক হতে পারে। তো আমাদের ম্যানেজ কস্ট হচ্ছে মেইন গোল। আইটারেটিভে আসি, রিকোয়ারমেন্ট কি ডাইনামিক, দ্যাটস ওয়াই আমি বারবার রিফাইন করতেছি, বারবার রিফাইন করতেছি, রিপিট আনটিল, প্রতিটা কাজ রিপিট করবো কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ কারেক্ট না হয় আর আগ পর্যন্ত আমরা নেক্সট স্টেজে যাবো না, বুঝতে পারছি। এবং সিঙ্গেল ডেলিভারি, এভাবে করতে করতে ফাইনালি আমরা গিয়ে ডেলিভার করবো, মাঝখানে কিন্তু কোনো ডেলিভারি নাই। তাহলে মেইন গোল কি দেখেন, কারেক্টনেস অফ সলিউশন। তাহলে আপনি যখন একটা কোভিড ইনজেকশন বানাবেন, হ্যাঁ কি বলো ওটাকে, কোভিড আমরা কোনো একটা মেডিসিন বানাবো, একটা ওষুধ বানাবো, তাহলে আমরা কি তখন আমাদের কারেক্টনেস ফোকাস হওয়া উচিত না, নাকি আমরা এমন ওষুধ বানাবো যে মানুষ মরে গেল? তার আগে আমরা অনেকবার রিফাইন করবো যাতে, হ্যাঁ আমরা ইয়া করতে পারি। তো সেটা হচ্ছে কারেক্টনেস। তাহলে ওই সমস্ত জায়গায়, রিসার্চ জায়গায়, তারপরে আপনার এই যে মেডিসিন, হেলথ, এসব সেক্টর আপনি ইটারেটিভ ইউজ করতে পারেন। ইনক্রিমেন্টাল,
দেখেন ডাইনামিক রাইট পারফর্মড ওয়ান্স ফর এ গিভেন ইনক্রিমেন্ট রাইট এই যে কাজগুলো আমরা কি করি যে একটা প্রতিটা টাইম বক্সে আমরা টাইম বক্সকে ইনক্রিমেন্ট বলা হয় এই যে আরেকটা টাইম বক্সে আমরা সব কাজগুলো করতেছি আবার আরেকটা টাইম বক্সে বা ইনক্রিমেন্টে আবার সব কাজ করতেছি একটা ইনক্রিমেন্ট দিচ্ছি একটা ইনক্রিমেন্ট দিচ্ছি সো পারফর্ম ওয়ান্স ফর এ গিভেন ইনক্রিমেন্ট রাইট বুঝতে পারছি আমরা তারপরে কি ফ্রিকোয়েন্ট স্মলার ডেলিভারিজ প্রতিটা ইনক্রিমেন্টে উই আর গিভিং সামথিং টু দ্য কাস্টমার সো দ্যাট কাস্টমার ক্যান gain or get value from the product or service. And target key is speed to the market. As early as possible, we want to get value for our customers. Speed. Therefore, as I'll get dynamic. It in take it to the can, dynamic. Repeated until correct. Tamana pikitu je, ita kotha teke ni ashtam, ekpi khalpyan shabai. Repeated until correct, kotha teke ashlo? Iterative teke. Frequent small deliveries kotha theke ashlo incremental thake ebong amader target ki customer value via frequent deliveries and feedback jokhon apni increment tori korben you can get easily get feedback from your customer easily so ashle apni jodi agile use koren eta ashle amra definition er jonno shiklam je iterative ki incremental ki erpor jokhon ashle amra agile er alochonay jabo tokhon ashle amra er bhitore jabo na amader main focus ashle agile karon agile is actually combination of these two iterative and incremental concept actually agile apply kora hoyeche so agile mane actually iterative and incremental so amra iterative and incremental ni actually project er bhe kotha boli na amra boli predictive duita approach ekta hocche predictive ekta hocche agile othoba adaptive ekta hocche ki hybrid mainly actually tinta category ar amra actually agile ta bojhar jonno ar ektu bhitore dhuke amra iterative ta bujhtam ebong incremental ta bujhtam কিন্তু এই টেবিল থেকে পরীক্ষায় আপনার প্রশ্ন আসতে পারে সিচুয়েশন দিয়ে বলবে হ্যাঁ আমরা আজকে অনেক বেজে গেছে নেক্সট ক্লাসে আমরা প্রথমেই এটার উপর একটা এক্সারসাইজ করব ঠিক আছে এবং সিচুয়েশন দিয়ে বলবে যে এটা কোন লাইফ সাইকেল বা অ্যাপ্রোচ এটা কি প্রেডিক্টিভ নাকি আইটারেটিভ নাকি ইনক্রিমেন্টাল নাকি অ্যাজাইল সেই টেবিলটা যদি বুঝতে পারেন তাহলে ইউ আর ডান এখান থেকে আপনি একটা বা দুইটা প্রশ্ন কারেক্ট অ্যানসার করতে পারবেন সো আজকের জন্য ডান আর কি কারো কোনো প্রশ্ন আছে কিনা ক্লাস শেষ আমার একটু কোশ্চেন আছে হ্যাঁ বলো আরিফ আচ্ছা আমরা সেদিন বললাম যে পিএমপি তে প্রজেক্ট কনসিডার করব যেখানে প্রজেক্টের লাইফ সাইকেল হবে মিনিমাম 1 ইয়ার ভ্যালু হবে 10 বিলিয়ন অথবা ম্যানপাওয়ার থাকবে নাম্বার অফ পিপল আর এখানে প্রজেক্ট লাইফ সাইকেল যেগুলো আমরা দেখলাম সেগুলোতে তো ম্যাক্সিমামে দেখলাম শর্ট প্রজেক্টের জন্য বা আইটি বেসড আমি কি কোশ্চেনটা বুঝতে পেরেছি হ্যাঁ দেখ শুধু আমরা এটা আমরা আসলে অ্যাভেলেবল মার্কেটে কি কি ধরনের লাইফ সাইকেল আছে সেটা আলোচনা করলাম এখানে একটা প্রেডিক্টিভ ছিল প্রেডিক হচ্ছে আমরা প্রেডিক্টিভ আমরা বললাম যেটা আসলে লং টার্ম সময় বেশি লাগবে আর এজাইল বা ইটারেটিভ এগুলো তো আসলে কম মানে প্রজেক্ট কিন্তু শেষ হবে না ইটারেশনে আপনি ছোট ইনক্রিমেন্ট তৈরি করলেন প্রজেক্ট কিন্তু শেষ না হয়তো এক মাসের ইনক্রিমেন্ট প্রজেক্ট শেষ হবে হয়তো এক বছর পরে দেড় বছর পরে কিন্তু ইউ আর ক্রিয়েটিং ভ্যালু অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ফর ইওর মার্কেট আর আচ্ছা এমনিতে বড় প্রজেক্ট গুলো নরমালি লাইফ সাইকেল প্রেডিক্টিভ এর মধ্যেই থাকে বিগ না বিগ প্রজেক্ট না না এটা বলা যাবে না আপনি বিগ প্রজেক্ট গুলো অ্যাজ আর্লি করতে পারেন তাই না আপনি ছোট ছোট করে ডেলিভারি তৈরি করলেন যেমন আপনি একটা কি বলবো একটা একটা ধরনের গেম গেম মানে ইয়া একটা প্রধান ই লার্নিং পোর্টাল বানাবেন ই লার্নিং পোর্টাল ঠিক আছে যেখানে আসলে বিভিন্ন ভিডিও থাকবে লার্নিং ভিডিও তাহলে এটা কিন্তু এত সহজ না যে আপনি 3 মাসে করে ফেলবেন কারণ আপনার কন্টেন্ট যদি সহ ধরেন তাই তো অনেক সময় লাগবে তারপর প্রথমে হয়তো জাস্ট আপনি একটা সিম্পল ওয়েবসাইট বানাবেন সেটা করতে হয়তো 2 মাস লাগবে আপনি অ্যাজাইল ইউজ করলেন আবার দেখা গেলো আপনি এটার আবার কি বানাবেন মানে আরো ম্যাচুর করবেন জিনিসটাকে আরো হয়তো 2-3 মাস লাগবে তারপর আবার মোবাইল অ্যাপ বানাবেন রাইট এটার এগেনস্টে নাই তো চলবে না আজকাল তাহলে মোবাইল অ্যাপের জন্য কিন্তু আলাদা 3 মাস লাগবে এভাবে কিন্তু আসলে প্রজেক্টটা প্রজেক্ট না প্রোডাক্টটা ম্যাচুর হতে কিন্তু অনেক সময় লাগবে আচ্ছা তাহলে ভাই একটা পদ্মা সেতুর যে একটা বেশ কয়েকটা পিলার ইনিশিয়াল ডিজাইন অনুযায়ী কাজ করছিল না পরে ডিজাইন গুলো চেঞ্জ করা হয়েছে এটা কি অ্যাজাইল এর মধ্যে পড়ে যাচ্ছে না এটা অ্যাকর্ডিং টু পিএম না না ওইভাবে না কিন্তু আপনার এটা আসলে
প্রেডিক্টিভ দিয়ে করা যাবে, কারণ প্রেডিক্টিভে তো চেঞ্জ ম্যানেজমেন্টের কোনো ইয়া নাই, তো যে আপনি চেঞ্জ করতে পারবেন না এরকম তার কোনো কথা নাই। প্রেডিক্টিভে উই ক্যান চেঞ্জ, কিন্তু চেঞ্জটা অত ফ্রিকোয়েন্টলি হয় না, যেটা অ্যাজাইলে হয়। অ্যাজাইল সেই জায়গায় অ্যাপ্লিকেবল যেখানে আসলে খুব ফ্রিকোয়েন্টলি চেঞ্জ হয়, স্পেশালি কাস্টমার রিকোয়ারমেন্ট মার্কেটের ডাইনামিক্স খুব কুইকলি চেঞ্জ হয়, সেখানে আসলে আমরা অ্যাজাইলটা প্রেফার। কিন্তু প্রেডিক্টিভ প্রজেক্টেও চেঞ্জ আসতে পারে, সেটা আসলে আমরা চেঞ্জ কন্ট্রোল সিস্টেম দিয়ে করব, চেঞ্জ ম্যানেজমেন্ট সিস্টেম দিয়ে কন্ট্রোল ভাবে চেঞ্জ করব। ঠিক আছে, থ্যাংক ইউ। অলরাইট, সো আমি আসলে দুই তিন মিনিট আছি, আপনাদের প্রশ্ন থাকলে ইউ ক্যান আস্ক মি কোশ্চেন, আর যারাই প্রশ্ন করবেন কাইন্ডলি ভিডিও অন করে প্রশ্ন করবেন, তাহলে আসলে দেখা যাবে সবাইকে, সবাই সবাইকে দেখতে পাবে। সো আচ্ছা, লাস্ট যেটা বলতে কেউ চলে গেছে কিনা আমরা মনে রাখতে হবে, আমি যতটুকু পড়াচ্ছি আমি কিন্তু বলে দিলাম কোথা থেকে পড়াচ্ছি, কেউ যদি আমার সাথে আসলে সবচেয়ে বেস্ট হয় আমি যতটুকু পড়াইছি আপনাদের যে গ্যাপ থাকবে এর মধ্যে আপনি ওটুকু পড়ে ফেলবেন, তাহলে আপনি ইউ উইল এনজয় দ্য ক্লাস এবং আপনার শেখাটা খুব ভালো হবে এবং আপনি ইউ ক্যান আস্ক মি কোশ্চেনস অলসো। সো আমি খুবই এমফাসিস দেব যে আপনারা যতটুকু পড়ালাম, হ্যাঁ আজকে যতটুকু পড়ালাম এই গ্যাপের মধ্যে অবশ্যই একটু কভার করবেন, তাহলে আপনার কনসেপ্টগুলো ক্লিয়ার হবে, সব মাথায় আছে, আপনার ভালো লাগবে আর কি, বুঝতে পারবেন। ঠিক আছে, হ্যাঁ এটা সবাই টার্গেট করবে। অলরাইট, সো যদি কোনো কোশ্চেন না থাকে আমি তাহলে ক্লোজ করছি। হ্যাঁ, সবাইকে ধন্যবাদ। নেক্সট ক্লাস হবে আমাদের মঙ্গলবারে, না মঙ্গলবারে রাত 8টায়। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।